যেমন কিছুদিন আগে এক জায়গায় আলোচনার মধ্যে আমি দেওয়ানবাগির ব্যাপারে তুলে ধরতে গিয়ে বললাম যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে ওই সকল বেদাতীরা, ওই সকল দেওয়ানবাগির মুরিদরা হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে কেন যে আমি দেওয়ানবাগির মুরিদ হয়েছিলাম, এই জায়গার মধ্যে আমি ফুলান অনর্থ দেওয়ানবাগি নিয়েছি, ওরা আমাকে কমেন্টসের মধ্যে লিখতেছে হে আমি নাকি মিথ্যা মিথ্যা কোরআনের তাফসির করেছি। ও মুসলমান, ফুলান মানি অমুক, যেই যুগে যেই ভণ্ড সেই যুগের ফুলান মানি সেই ভণ্ড। সুতরাং ফুলানুন মানি যদি দেওয়ানবাগি বলি এই জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আবু জাহাল বলি নবীজির জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আবুল বাখতারি বলি তখনকার জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি আসওয়াদ আনেসি বলি তখনকার জামানার সহি ব্যাখ্যা, ফুলানুন মানি যদি মুসাইলামাতুল কাজ্জাব বলি তখনকার জামানায় সহি ব্যাখ্যা, আজকের জামানায় ফুলান মানি দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, ডাকরশি, মজবন্ডারি, ডাক্তার জাকির নায়েক। পিস টিভি বন্ধ হয়েছে, একদল হুজুর খুশি হইলেন, তা আপনি যে খুশি হইলেন এখন কোনটা দেখবো? প্রশ্ন জাগে না? ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আপনি কোন দুঃখে ফতোয়া দেন? ডক্টর জাকির নায়েক ওই সিংহ পুরুষ যার আলোচনা শুনে হাজার হাজার মুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তোর ওয়াজ শুনে কয়জন মুসলমান হইছে বেটা ফাজিল কথা কেন? ভারতে ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে অ্যাকশন যাওয়ার একটাই কারণ, ভারতের সরকার জরিপ করে দেখছে জাকির নায়েকের আলোচনা শুনে যেই হারে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছেন আগামী 10 বছর পর ভারতের নেতৃত্ব মুসলমানের হাতে চলে যাবে। এজন্য যাদের দাওয়াতে ইসলাম কবুল করে তারারে বন্ধ হয় জেলখানায় নাইলে বিদেশ, বাংলাদেশও আছে না নাই কথা বলো আছে না নাই? যেই কোরআনের বাকি আলোচনা করার পর হাজার হাজার মুসলিমরা মুসলমান হলো, তিনি এখন কোথায়? তিনি কি সোরা ছিলেন? ডাকাতা ছিলেন? কথা বলেন ছিলেন? বর্তমানে বাংলাদেশে হাজার হাজার আলেম আছে না নাই? 1 লাখ টাকা দিয়া হেলিকপ্টার দিয়া আছে না? হ্যাঁ, জিজ্ঞেস করবেন ভাই হেলিকপ্টার দিয়ে আইছেন মুসলমান বানাইছেন কয়জন? কয়জন বানাইছে? শুধু এইটা নয় আমার ভাইয়েরা, রাজনীতি খুঁজবেন না, আমরা ওনারে রাজনৈতিক ভাবে দেখি না, আমরা ওনারে দেখি কোরআনের দায়ী হিসাবে, ঠিক না? বেঠি বাংলাদেশে যত জনপ্রিয় বক্তা আছে সব দিয়ে এক মঞ্চে দাওয়াত দেন, এই গরিবপুরের পূর্ব মাথায় দেন ওনারে দাওয়াত, আর বাংলাদেশের সব হেলিকপ্টারওয়ালা হুজুর করে দাউদ কান্দির বড় ঈদগা মাঠে দাওয়াত দেন, মানুষ কোন জায়গায় হোক শুধু তাই নয়, আমার ভাইয়েরা এত জনপ্রিয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব কন্নড়ের জেলার নাম হলো কক্সবাজার, কি? আর উত্তর পশ্চিম কোণার জেলার নাম হলো তেঁতুলিয়া পঞ্চগড়। আমার বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক নেতা আছে সবগুলি নেতারে কক্সবাজার দাওয়াত দেন, আর আমাদের কোরআনের পাখিকে একই দিনে একই সময় পঞ্চগড়ে দাওয়াত দেন, সকাল 10টায় তারাও মঞ্চে উঠবে, সকাল 10টা আমাদের কোরআনের পাখিও মঞ্চে উঠবে, কোরআন সামনে নিয়ে বলে যায় কক্সবাজারের জনগণ কক্সবাজার খুঁজে পাওয়া যাবে না, সব পঞ্চগড় চলে যাবে। কথা ঠিক না বেঠি? কিসের কারণে যাবে? এই কোরআনের কথা যারা বলে তারা আমাদের বন্ধু। ডাক্তার জাকির নায়েক আলেম নন এটা ঠিক, তিনি মুফতি নন এটাও ঠিক, কিন্তু তিনি তো একজন কোরআনের দায়ী, কথা বলেন তিনি কি? ডক্টর জাকির নায়েকের মতো ইসলামের ব্যাখ্যা ধর্মের ব্যাখ্যা আর কেউ দিতে পারলে নাম বলেন আমি দেই একটু, বাপের বেটা থাকলে বলেন না নামটা কে পারে। ডক্টর জাকির নায়েক তিনি কারো কোনো ক্ষতি করে নাই, তিনি কোরআনের দাওয়াত দিয়েছে, তিনি নবী নন, তিনি বড় আলেম নন, তিনার কাছে ওহি নাজিল হয় না, তার দুই একটা ভুল হতেই ভুল হইতে পারে না? ভুল কার হয়? যার ভুল নাই তে মানুষের কাতারেই পড়ে না, কথা ঠিক না বেঠি? হয় নবী না হয় ফেরেশতা, কথা ঠিক না বেঠি? কিন্তু ডক্টর জাকির নায়েক যেই কথাটা নিয়ে তাদের মাথায় গন্ডগোল,
তারা কয় উনি বলছে যে কোরআনে নাকি গ্রামারিক্যাল ভুল আছে, আসলে উনি এটা বলে নাই। এখানে অনেক আলেম আছেন যারা নাহুসরফ পড়ছেন, নাহুতে একটা কথা আছে অর্থাৎ আরবি গ্রামারকে নাহুসরফ বলা হয়। আরবি গ্রামারকে কি বলে? আরবি গ্রামারে একটা কথা আছে, কোরআনের কোন শব্দ যদি এমন হয় যেটা গ্রামারের বিপরীতে যায়, ওখানে গ্রামারের কোনো খানা নাই, কোরআনে যেভাবে আছে সেভাবেই মানতে হবে। এটা হলো আরবি গ্রামারের ব্যাখ্যা, একটু খেয়াল করেন। যেমন কোরআনুল কারিমে একটি আয়াত আছে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো আরবি গ্রামারের জুমলায়ে খবরিয়া। কি জুমলা? জুমলায়ে খবরিয়া। এখন জুমলায়ে খবরিয়া বলা হয় যেটাতে সত্য মিথ্যার অবকাশ রাখে। এখন আপনি বলেন তো, কোরআনের আয়াতকে যদি আপনি বলেন যে সত্য মিথ্যার অবকাশ আছে, আপনার ঈমান থাকবে? কথা বলেন থাকবে? এই কথাটাই জাকির নায়েক বলছে যে কোরআনের কাছে যদি কোনো গ্রামার আসে, গ্রামারের বিপরীতে যদি কোরআনের শব্দ যায়, তাহলে গ্রামার মানা যাবে না, আল্লাহর কোরআন যেভাবে আছে সেভাবেই মানা লাগবে। যেমন দুনিয়াতে যত সাহিত্য আছে সবচেয়ে উত্তম সাহিত্যের নাম কি? আরো জোরে বলেন। এটা ইচ্ছা করলে কবিতার মতো পড়া যায়, ইচ্ছা করলে গল্পের মতো। যেমন আমরা পড়ি আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা অখলাকনাকুম আজওয়াজা, ঠিক না বেটি? আবার ইচ্ছা করলে গল্পের মতো পড়া যায় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল, প্রত্যেকটা লাইনের শেষে নুন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো সুন্দর দেখে ইদাস সামা উম ফাতারাত, যারা পারেন আমার সাথে পড়েন, ইদাস সামা উম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা লাইনের পরে তা আছে না নাই? কেন থাকবে না? আমার নবীকে বিরাট সবচেয়ে বড় সাহিত্যিক হিসাবে নাযিল করেছেন কে? হযরতে হালিমা দস্তাদিয়ার বাসায় তিনি কথা বলতেন আল্লাহর হাবিবকে, আল্লাহ কোরআনুল কারীমে বললেন, হাবিব এই কোরআনটা আমি আপনার মুখের ভাষায় নাযিল করেছি যাতে আপনি সহজ করে মানুষগুলিকে কোরআন বুঝিয়ে দিতে পারে। আর বিশ্বনবীর ভাষার চাইতে উত্তম ভাষা দুনিয়াতে আর একটাও, এই কোরআনে কি কোনো ভুল আছে? অসঙ্গতি আছে? অথবা একটা আয়াতের বিপরীত দিকে আরেকটা আয়াত খুঁজে পাওয়া যাবে? এটাই প্রমাণ করে কোরআনটা আসছে কার কাছ থেকে? ডক্টর জাকির নায়েক একক কণ্ঠে গোটা পৃথিবীব্যাপী আজকে হকের দাওয়াত চলছে, আগামী জানুয়ারি থেকে চালু হবে আরবি ভাষায়। ডক্টর জাকির নায়েক এবার আরবি ভাষায় কথা বলবেন, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন, আপনারা চলছে সব জায়গাতে। আর ওই লোকটিকে আজকে কণ্ঠ রুদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে ওই ইন্ডিয়ার শ্রী শ্রী রবি শঙ্কর আর বাংলাদেশের মুসলমানরা। শ্রী শ্রী রবি শঙ্কর বন্ধ করে দিয়েছে, পিস কনফারেন্স বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়ার পিস কনফারেন্স হয় না। শ্রী শ্রী রবি শঙ্করের সাথে আর আমাদের দেশে যারা ডাকির জাকার জাকির নায়কের কণ্ঠরোধ করতে চাতে, এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য থাকলো? আমি বলি, জাকির নায়ককে জুকার নায়ক বলে গালি দেন, 30 বছর যাবত খুতবা দিচ্ছেন আপনি, একজন বেনামাজিকে আপনি নামাজি বানাতে পারেন না। আর জাকির নায়েকে নিজ চোখে দেখা, গত এপ্রিলের 19 তারিখে দুবাই কনফারেন্সে উপস্থিত থেকে দেখলাম, মাত্র 3 মিনিটে 4 মিনিটে 5 মিনিটে একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে, একজন হিন্দু ইসলাম গ্রহণ করছে, এক বিস্ময়কর প্রতিভা হলো ডাক্তার জাকির নায়েক। জাকির নায়কের 3 মিনিটে একজন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে, আর 30 বছর বক্তব্য দিয়ে একটা বেনামাজি নামাজ শেখে না, আর তাদের মুখে সাজে এটা জাকির নায়কের বিরুদ্ধে কথা বলা। কোরআন এবং সহিহ হাদিসের প্রচারের একটি বড় মাধ্যম পিস টিভি বাংলা, বাঙালিদের জন্য। ডাক্তার জাকির নায়েক কোনো মতামতের আশ্রয় নিয়ে, কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে দিন প্রচার করেন, এটা আমরা বিশ্বাস করি না। তিনি তার বিদ্যা প্রকাশ করেই, হাদিস নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে দিন প্রচার করেন। অতএব তিনি দিনের ক্ষতি করছেন, এই কথাটা তার উপরে অপবাদ। যারা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চালাই তারাই ভালো হলো,
আর যারা নবীর হাদিস নাম্বার বলে ধর্ম প্রচার করে তারাই খারাপ হলো? এ তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কানাকে হাইকোর্ট দেখানো। এসব কথা টিকবে না, অযথা এসব গালি দেওয়া, আন্দোলন করা মানে উপরে থুথু দেওয়া। উপর দিকে থুথু দিলে কি হবে? নিজের গায়ে লাগবে। সুপ্রিয় দর্শক, ডক্টর জাকির নায়েককে নিয়ে অনেক কথাবার্তা আজকে চলছে, বিতর্ক হচ্ছে, এমনকি কোনো কোনো মৌলভী সাহেব তার বিরুদ্ধে বইও লিখছেন, তার সমালোচনা করে, যেটা আমাকে খুবই পীড়িত করেছে। আমাদের যা জানা থাকা দরকার, ডক্টর জাকির নায়েক তিনি প্রচলিত আলেম নন, কোনো মাদ্রাসা থেকে তিনি সনদধারী হয়ে তিনি বের হয়েছেন এমনও নন। তার একটা বৈশিষ্ট্য হচ্ছে মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান মানে কম্পারেটিভ স্টাডি অফ রিলিজিয়ন, ধর্মের তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি একজন পণ্ডিত ব্যক্তি। তিনি ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এই সমস্ত প্রচলিত ধর্মগুলোর মধ্যে তিনি কম্পারেটিভ স্টাডি করে ইসলামের সৌন্দর্য তিনি বয়ান করেন। এদিক থেকে আমার জানা মতে তার জড়ি নেই, এবং তার এই ভূমিকায় আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম তারা ইসলাম গ্রহণ করছে, ইসলামের সৌন্দর্য যখন তিনি তুলে ধরেন। এখন তার যে জনপ্রিয়তা এই দিক থেকে, এটা এখন অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে, ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বই লিখছে। এক্ষেত্রে হযরত ঈসা আলাইহিসসালামের একটা ঘটনা আমার মনে পড়ে, আল মুস্তাদরাক দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা এসছে। সেটি হলো ঈসা আলাইহিসসালাম তিনি বাইতুল মাকদিস থেকে বের হলেন, একদিন বের হয়ে দেখেন শয়তান তিনটি গাধা নিয়ে কোথাও যাচ্ছে। তিনি শয়তানকে জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি এই কোথায় যাচ্ছ? সে বলছে, আমি মার্কেটিং এ যাচ্ছি, মানে সে কমোডিটি বাজারজাত করবে, সেই কাজে সে যাচ্ছে। তো বলো দেখি কি কি সদাই তোমার এই গাধার পিঠে আছে, তিনটি গাধার পিঠে? সে বলে, এক নম্বর গাধাটির পিঠে আছে জুলম, তো এটা তুমি বিক্রি করবে। হ্যাঁ, কার কাছে বিক্রি করো? যে এটা রাজা বাদশাহ শাসকদের কাছে বিক্রি করি। আচ্ছা, তো দু নম্বর গাধার পিঠে কি? তার পিঠে হলো বখল, বখল মানে কার্পণ্য, কৃপণতা। কার কাছে বিক্রি করো? ধনীদের কাছে বিক্রি করি। আচ্ছা, তো তৃতীয় নম্বর গাধার পিঠে কি? হিংসা। হিংসা কার কাছে বিক্রি করো? আলেমদের কাছে বিক্রি করি। তাহলে সেই যে ঈসা আলাইহিসসালাম ইবলিসের সঙ্গে কথাবার্তা বললেন, তাতে কি বোঝা গেল? সেই জিনিসটার বাস্তব মহড়া, বাস্তব ইয়েটা দেখছি এখন। কারণ এই বেটা টাই লাগায়, স্যুট পরে, প্যান্ট পরে, এই বেটা ইসলামের কথা বলবে কেন? এটা আমাদের ব্যাপার, এটা ঠিকাদারি সব আমাদের, ও বেটা এত সুন্দর করে বলে কেন? আসলে ডক্টর জাকির নায়েক নিজে নিজে নিজেকে মুফতি হিসাবে জাহির করেন না, বলেন যে আমি একদম মুফতি, আমি একদম ইসলামী চিন্তা কি কি বলে থিঙ্কার, না এগুলি না। ডক্টর জাকির নায়েকের বৈশিষ্ট্য হল তিনি স্পেশালিস্ট হলেন এই কম্পারেটিভ রিলিজিয়নের উপরে, সুতরাং তার এই বৈশিষ্ট্য তিনি দীপ্যমান। আরেকটি জানা থাকার কথা, তিনি ফেকি দৃষ্টিকোণ থেকে তিনি আলে হাদিস, আমাদের দেশে সাবকন্টিনেন্টে আলে হাদিস বলে, যদি আলে হাদিস মহাদিসিনদেরকে বলা হয়, যারা বড় বড় মহাদিস তাদেরকে আলে হাদিস বলে, সাধারণ লোকরা আলে হাদিস না, কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে যারা গায়ে মুকাল্লিদিন তাদেরকে আলে হাদিস বলে তারা প্রকাশ করে। তো ডক্টর জাকির নায়েক তিনি গায়ে মুকাল্লিদ, তিনি কোনো প্রচলিত মাঝহাব মানে চার মাঝহাবের কোনো মাঝহাবের অনুসারী নন, বরং তিনি হলেন আলে হাদিস সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেই হিসাবে তিনি হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কিছু কথা তিনি বলেন, তবে আমরা তাকে এটা মনে করি না তিনি ইসলামী আইনজ্ঞ, এটা বলি না আমরা, বরং এটা মনে করি যে তিনি একজন বিশেষজ্ঞ হলো বা কি বলে তুলনামূলক ধর্মতত্ত্বে, সেই দিক থেকে তিনি অনেক 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 গুরুত্ব বহন করেন, অনেক মর্যাদায় তিনি অধিষ্ঠিত, এবং তার এই খিদমত বলা যায় যে বেনজির। ইনশাআল্লাহ তার এই কাজের দ্বারা ইসলাম অনেক প্রসার লাভ করবে আমরা মনে করি,
অনেক অমুসলিম সুপথ পাবে তার এই সুন্দর তুলনামূলক ধর্মতত্ত্বের পরিবেশনায়। আমরা তার কল্যাণ কামনা করি, আল্লাহ তাকে তার হায়াত দারাজ করুন। অনেকে জাকির নায়েক এর বিরোধিতা করে, এগুলির কথা কইয়ে লাভ নাই। জাকির নায়েক হলো আয়াত মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে, জাকির নায়েক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য, উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে। জাকির নায়েক উনি ওনার স্পেশালিটি কি, মুকারানাতুল আদিয়ান, মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি। এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, কেউ লুকিয়ে যারা জানেই না, উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে, কোন কিতাবে, কখন বলে দিচ্ছেন। আর পণ্ডিতেরা ওনার কাছে বুঝাতে গেছে উপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র, দেখেন না আপনারা টেলিভিশন। উনি যখন তোরাত থেকে রেফারেন্স দেন, ইঞ্জিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। উনি কিন্তু হালাল হারামের ইমাম না, আমার যখন ফেকার ইমাম আলেম উনি সেটা না, উনি হলেন মুকারানাতুল আদিয়ানের, ওনার এটা স্পেশালাইজড আলহামদুলিল্লাহ। কাজী যারা ওনার পিছনে লাগছে কোথায় থাকে, গর্তের মধ্যে। আপনি জাকির নাকের সামনে বসতে কথা বলতে পারবেন, আপনি ফালাফালি করে দেখি না কয়টা দিতে পারেন। আপনি তওরাত থেকে ইঞ্জিল থেকে একটা একটা করে কোরআনের হাক্কা নিয়ে আর বাকি ধর্মের গুলির বাতিল এমন ভাবে বাতিল করে ওরা নিজের হা করে থাকে, আজ পর্যন্ত তার সামনে মোকাবিলা কেউ দাঁড়াতে পারে নাই। এগুলি কয়ে লাভটা কি? হ্যাঁ, তিনি আলে হাদিস, আমাদের প্রচলিত আলে হাদিস গারে মুখাল্লেদ, এই হানাফি মাজহাবের লোক না, তাই বলে আবু হানিফার গালিও দেন না কোনোদিন না। ইসলামী শরীয়তের ইবাদত কি মুরগি রান্না করা, যা আপনার ইচ্ছা মতো লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন, আপনার ইচ্ছা মতো ঝালের পরিমাণ দেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম কমপ্লিট করে গেছেন, ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওহি যেদিন শেষ হয়েছে নাজিল, সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। কিয়ামতের আগ পর্যন্ত জিবরিল আমিন আর ওহি নিয়ে আসবেন না। 400 বছর পরে চার মাঝহাবকে ফরজকে বলল, চার ফরজের এক ফরজ তো আপনি মানলেন, আর তিন ফরজ গেল কোথায়? একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে, ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মাফ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নরিয়া, দরুদে তুনাজদিনা, নাদে আলী সেহেল কাব, আরো পাবেন নয়তন, আরো পাবেন 130 ফরজ, 10 টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সব কিছুই আছে। আমি বললাম, ও খোকা, এটা কি এবছরের ফরজ না গত বছরের ফরজ? হ্যাঁ, বছরে বছরে ফরজ আবার কম বেশ হয় নাকি? কেন রে বাবা, গতবার যে 30টা রোজা গেল, এবার যে 29টা গেল, তো একটা কম বেশ হয় নাই? আরে গত বছরের 30 রোজা ফরজ ছিল, এবার 29 রোজা ফরজ। রোজা যেমন একটি কমেছে, আবার নিয়ত তো একটা কমেছে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, ও তো তুই 30 দিয়ে গুনিয়ে তো 130টা বানাস, তো ওখানে তো একটা রোজা যেমন কমলো, একটা নিয়ত কমলো, দুইটা তো একসাথেই কমলো। ওই জন্যই তো বললাম যে এ বছরের ফরজ না গত বছরের ফরজ। তারপরে আছে চার মাঝহাব চার ফরজ, চার কুরসি চার ফরজ, চার মাঝহাব চার ফরজ, তুমি কয় মাঝহাব মানো? বলে আমি এক মাঝহাব মানি। তো চার মাঝহাব চার ফরজ, তুমি এক মাঝহাব মানো আর তিন ফরজের খবর লও, তারপরে কথা বলো। বসে চার মাঝহাব চার ফরজ একটা মানলেই চলে, আর তিনটা বিশ্বাস করলেই চলে। কালকে থেকে আসরের নামাজ 4 রাকাত, এক রাকাত পড়বে আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও। তা আবার কেমন করে হয়? কে ফরজ করলো এই জিনিস?
কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে? ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট, ইসলামের মধ্যে এক বিন্দু ঢুকবেও না, এক বিন্দু বেরও হবে না। এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সতর্ক জানান নাই, এমন কোন ভালো কাজ নাই তা উম্মতকে তিনি শিখিয়ে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোনো কাজকে ভালো বলি, তাহলে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরহেজগার। প্রথম কথা হলো এই যে চারটা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? চারটা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে থেকে আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি, কথা বুঝেন। নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের পূর্বেটা হয়নি নিঃসন্দেহে। এক হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বেটা হয়নি, তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহ নবী মারা গেছেন 10 হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? 70 বছর তফাত। ওহি বন্ধ হয়েছে 10 হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ, ইমাম মালিক রহিমাহুল্লাহর জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে, আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী নাজিল আসেননি। তাহলে মাযহাব ফরজ, এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মানলেই তো হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বড় বড় দায়ী ইল্লাল্লাহ, যারা পৃথিবীতে এমনভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেন, প্রতি কথায় কথা যারা কোরআনে কারিমের আয়াত বলেন দাওয়াত দিতে গিয়ে, কোন সুরার কত নম্বর আয়াত, হাদিস হলে বুখারির কত কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কত নম্বর হাদিস, তারপরে বাইবেল গীতা যা আছে দুনিয়ার অমুসলিমদের সবগুলার কোনটার কত নম্বর পৃষ্ঠা, এগুলা স্পষ্ট উল্লেখ করে। এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারকেরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসীরকারকেরা যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা দিয়ে দাওয়াতের কাজ করেন। আমরা আমাদের এই দেশে যে সকল আলেম ওলামা আছি, আমরা কোরআনে কারিমের একটা আয়াত, কোন সূরার কত নম্বর আয়াত বলতে পারি না, একটা হাদিস জানি আমরা, কোন অধ্যায়ে কত নম্বর, পাঁচটা দশটা মুখস্থ করলে উল্টাপাল্টা হয়ে যায়, কোনটার জায়গায় কোনটা হয়ে যায় আর খেয়াল থাকে না। আয়াত 10টা মুখস্থ করলে এক বিষয়ের উপরে এরপরে এলোমেলো হয়ে যায় যে কোনটা কোন সুরার কত নম্বর আয়াত, এটাই বলতে পারি না। আর সেই শুধু সার্টিফিকেট একটা থাকার কারণে আমরা নিজেদেরকে অহংকারে, ধম্বে, মানে এত আলেম হয়ে গেছি যে আরেকজনকে এত এলমি যোগ্যতা থাকার পরেও, এত দায়ী আল্লাহর দাওয়াতের কাজ করার পরেও তাকে আলেম স্বীকৃতি দিতে নারাজ। আলেম সার্টিফিকেট দিয়ে হয় না। হুজুর, ডক্টর জাকির নায়েক সম্পর্কে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে, আমরা ওনার বিষয়ে আপনার থেকে জানতে চাই। আসলে ডক্টর জাকির নায়েক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, আল্লাহ তাআলা তার যোগ্যতা
আরো বাড়িয়ে দিক, আল্লাহ দিনের খেদমতের জন্য তাকে কবুল করুক। ওনার সাথে আমার পার্সোনাল কোনো রিলেশন নেই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার দেশ আমার দেশ ভিন্ন, তার ভাষাও ভিন্ন আমার ভাষাও ভিন্ন, তিনি বাংলা ভাষী নন, তার সাথে আমার কোনো দিন কথাও হয় নাই, যোগাযোগ নেই। যদি আমি তাকে ভালোবাসি তাহলে আল্লাহ দিনের জন্য ভালোবাসবো, যদি তাকে আমি ঘৃণা করি অপছন্দ করি সেটাও আল্লাহ দিনের জন্য করব। আল্লাহ হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে আমি ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো প্রতি আমার অপছন্দ থাকবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমি যতটুকু জানি, বর্তমান বিশ্বে তিনি একজন ইসলামের দায়ী, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তার প্রত্যেকটি কথাই ঠিক এটা কিন্তু আমি বলি না, তারও ভুল হতে পারে, কিন্তু এখন তার ভুলের পরিমাণ কত সেটা দেখে আমি তাকে গ্রহণ করব বা প্রত্যাখ্যান করব। যদি আমি কোনো আলেমকে কোনো বক্তাকে কোনো একজন দায়ীকে দেখি তার বক্তব্যের শতকরা 98% বা 99% ঠিক, 2-1% ভুল, তাহলে তাকে আমি গ্রহণ করব, তাকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তার জন্য দোয়া করব, আর তার যেটুকু ভুল ওই ভুলটুকু আমি পরিত্যাগ করব। আর কোনো বক্তার আলোচনায় যদি দেখি শতকরা 20% ভুল, 30% ভুল, অর্থাৎ তিনি 80% ভুল ঠিক বলেন, 20% ভুল বলেন, আমি তাহলে একজন দায়ীকে এটা গ্রহণ করব না। কারণ দায়ী হওয়ার জন্য আগে তাকে ইসলামের সহি সমজ নিতে হবে। একজন সাধারণ আমলকারী মুসলমানের, যিনি ইসলাম মানেন, প্রচারক নন, ইসলাম অনুসরণকারী, তিনি 20% ভুল করতে পারেন, তার 80% ঠিক আছে, 20% ভুল আছে, আল্লাহ তাকে মাফ করুক দোয়া করি, যদিও তারও ঠিক হওয়া উচিত। কিন্তু আমলকারীর জন্য এটা যদি কোনোভাবে মেনে নেওয়াও যায়, প্রচারকারীর জন্য 20% ভুল মানা যায় না, তার জন্য 2-1% ভুল ক্ষমা করা যায়, কারণ আমরা 100% ভুলের ঊর্ধ্বে উঠতে পারবো না। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ এত বড় আল্লাহর প্রিয় বান্দা, এত বড় আলিম, উনার কি ভুল হয় নাই? ইমাম শাফি রাহেমাহুল্লাহর কি ভুল হয় নাই? কারণ যদি ইমাম আবু হানিফার ভুল নাই হতো তাহলে ইমাম শাফি মাযহাব উনি আবার নতুন করে মাসালা ইস্তিনবাত করতে গেলেন কেন? ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরিতে, ইমাম শাফির জন্মই হলো 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যদি সব মাসালা 100% সঠিক বলতেন, এটা ইমাম শাফি রাহেমাহুল্লাহর কাছে মনে হতো, তাহলে তো নতুন করে মাযহাব আর হতো না, ভুল হতে পারে। ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর অনেক মাসআলায় উনার দুইজন অত্যন্ত প্রিয় ছাত্র হযরত আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহেমাহুমাল্লাহ, উনারা দুইজন, এই দুইজন বড় বড় ছাত্র উনাদের ওস্তাদের খেলাফ কথা বলেছেন, উল্টা বিপরীত কথা বলেছেন। ইমাম সাহেব বলেছে এটা জায়েজ, উনারা বলেছেন না এটা জায়েজ নয়, এটা এইভাবে করা দরকার, ইমাম সাহেব বলেছেন, আর উনার ছাত্ররা বলছে না এটা এইভাবে দরকার নেই। তাহলে বোঝা গেল ভুল হতে পারে। তো জাকির নায়েক উনারও দুই চারটা মাসালা ভুল হতেই পারে। তো যখন স্পষ্ট হয়ে যাবে যে জাকির নায়েক এখানে ভুল বলেছেন, আমরা তার ভুলটাকে প্রত্যাখ্যান করব, কিন্তু দুই একটা ভুল দেখে সরাসরি তার বিরুদ্ধেই কথা বলা শুরু হয়ে যাবে, এটা কি প্রতিহিংসা নয়? আজকে দেখা যাচ্ছে আমাদের দেশ কতিপয় আলেম, আল্লাহ তাদেরকে বুঝদান করুক, ওনাদের জন্য আমরা দোয়া করি, ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন। অথচ আমরা দেখেছি যে জাকির নায়েকের আজকে স্যাটেলাইট চ্যানেলের প্রচারের মাধ্যমে অনেক এমন সমাজের বিভিআইপি মানুষ যারা একবারে লিটারেট পার্সন, আপনার এতটা উঁচু মানের গবেষক, তাদেরকে আমরা স্বীকৃতি দিই, তাদের এলেম আছে, জ্ঞান আছে, বুঝ আছে, কিন্তু জেনারেল লাইনে সেই বুঝটা, তো জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত উনি, এখন বেশি বড় শিক্ষিত উনি নিজকে মনে করার কারণে আমরা যারা মসজিদের ইমামতি করছি, মাদ্রাসায় মুহাদ্দিসি করছি, হ্যাঁ মাহফিলে ওয়াজ নসিহত করছি, ওনারা আমাদের ওয়াজ শুনতে আসেন না। কেন আসেন না? ওনারা ভাবেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মোদারের সাহেব, উনি আর কি বলবেন, ওনারা আমাদেরকে এই যে আন্ডার এস্টিমেট করা, এটা করার কারণে দেশের বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, পিএইচডি হোল্ডার, পণ্ডিত অনেককে আমরা আমাদের ওয়াজগুলো শোনাতে পারছি না। তো দেশটা কিন্তু তারাই পরিচালনা করছে,
এই ওয়াজটা জেনারেল মানুষকে শোনানোর চেয়ে তাদেরকে শোনালে বেশি উপকার হতো, তারা মানলে বেশি উপকার হতো। আলহামদুলিল্লাহ আপনারা মানছেন, আপনারা মানার কারণে উপকার হচ্ছে, কিন্তু তারা শুনলে বেশি উপকার হতো। এখন ওরা তো আমাদের ওয়াজ শুনতে আসে না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। মোল্লা মানুষ, মৌলবী মানুষ, ওনারা কী বোঝে? কিন্তু ডক্টর জাকির নায়েক উনিও তাদের মতো জেনারেল লাইনে শিক্ষিত, উনি একজন ডাক্তার, পেশায় একজন ডাক্তার। আপনারা জানেন তিনি ডাক্তারি লাইনে লেখাপড়া করেছেন, উনি ডাক্তারি লাইনে লেখাপড়া করে আবার ইসলাম নিয়ে গবেষণা করে আলহামদুলিল্লাহ যখনই তিনি বক্তব্য দেন, চমৎকার ডকুমেন্টারি বক্তব্য দেন, যখনই কোনো আয়াত বলেন সাথে সাথে কোন সুরার কত নাম্বার আয়াত, যখন কোনো হাদিস বলেন সাথে সাথে কোন হাদিস গ্রন্থে আছে, ওই গ্রন্থের কত নাম্বার অধ্যায়ে আছে, রেফারেন্স সহ তিনি দেন। তার মেধা এটা একটা বিষয়। আমরা যারা আলেম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস কিছু পড়েছি, কিন্তু আমরা ডকুমেন্টারি কথা বলতে পারি না, যেটা বুখারি শরীফের এত নম্বর হাদিস, এটা কোরআন শরীফের অমক সুরার এত নম্বর আয়াত, এটা কিন্তু আমরা অভ্যস্ত নই। এটা জাকের নায়েক থেকে আমরা শিখতেছি যে উনি সাথে সাথে রেফারেন্স দেন। আমি বিস্মিত হই ওনার আলোচনা যখন শোনার সুযোগ হয়, হ্যাঁ কোনো স্যাটেলাইটের মাধ্যমে অথবা কোনো ক্যাসেটে ওনার আলোচনা শুনি, তখন অবাক হয়ে যাই যে তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসই জানেন না, উনি বেদ পড়েছেন, গীতা পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, উপনিষদ পড়েছেন, মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, তাওরাত পড়েছেন, ইঞ্জিল পড়েছেন, হ্যাঁ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে আজকের আধুনিক যে বাইবেল, তিনি যখন কথা বলেন প্রতিটা থেকে তিনি উদ্ধৃতি দেন। তার উদ্ধৃতিগুলো দেখে এবং তার বলিষ্ঠ বক্তব্য, যৌক্তিক কথাবার্তার কাছে অনেক হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগুরুরা পর্যন্ত মাথা হেট করে মাথা নুইয়ে বসে থাকে। ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করছেন বিজাতিদের কাছে, বিজাতিরা যারা আমাদের ধর্মীয় কালচারের বাহিরে, অমুসলিমরা, অমুসলিমরা পর্যন্ত তার কাছে এসে চুপ করে বসে তার বক্তব্য শুনে তারা বলতে বাধ্য হচ্ছে যে আপনি ঠিক বলছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরছেন। এটা কি আপনার কাছে মজা লাগে না? তো আমরা যারা দেশের এলিট পার্সনদেরকে ওয়াজ শোনাতে পারছি না, স্যাটেলাইটের মাধ্যমে ডক্টর জাকির নায়েক তাদের বাসায়, তাদের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। এবং তার যৌক্তিক বক্তব্য যখন তিনি তুখোর ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন, তখন ওই যে আমাদের দেশের পণ্ডিতরা তখন তারা গালে হাত দিয়ে হ্যাঁ বসে বলে, হ্যাঁ তো না উনারটা শোনা যায়। তাহলে উনি আমাদের একজন আপনার সহযোগী, দিনের প্রচারের একজন সহযোগী, কিন্তু উনার বিরুদ্ধে আজকে ফতোয়াবাজি চলছে। আজকে উনাকে এমন কথাও বলা হচ্ছে উনি নাকি ইহুদিদের দোসর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। ডক্টর জাকির নায়েক তার দাওয়াতের কারণে কাফের মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, ইভিন কি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস হাফাজাহুল্লাহ, যে আব্দুর রহমান আস-সুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামে হাজির হয়ে যান এবং তাকে উৎসাহ দেন, তাকে দিনের পক্ষে আরও এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন, আর আমরা ওনার বিরুদ্ধে কথা বলছি। আসলে ভাইয়েরা একটু বুঝুন, হ্যাঁ কেউ কেউ বলে হুজুর উনি সাদ গায়ে দেন, উনি প্যান্ট পরে, উনি টাই পরে। আরে ভাই, তাহলে আপনি ওনার প্যান্ট টাই শার্ট, আমি সে বিতর্কে যাচ্ছি না শার্ট পরা জায়েজ কি জায়েজ না, বরং আমি বলতে চাই যদি আপনি ওনার শার্ট আর প্যান্টে দোষ পান তো ফতুয়ার দোষ ধরছেন কেন? প্যান্টে দোষ ধরেন, আপনি শার্টের দোষের কথা বলুন। জাকির নায়েক তো মঙ্গল গ্রহে থাকেন না, উনি তো পৃথিবীর মাটিতে আছেন নাকি, ভারতে থাকেন, কাছের দেশ আমাদের, উনি আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন, ইচ্ছা করলে তাকে টেলিফোন করতে পারেন, হ্যাঁ মোবাইলে যোগাযোগ করা যায়, তাকে চিঠি লেখা যায়। যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তার কল্যাণ চান, তাহলে উচিত হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপনি ফোন করা, আপনি তার কাছে যাওয়া, যে পাঁচজন আলেম মিলে ভারত যাওয়ার জন্য ভিসা লাগান, ওখানে তার কাছে গিয়ে বলেন যে ভাইজান আপনার আলোচনা ইসলামের উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো বলছেন, তবে এই এই মাসালাগুলো আপনি ভুল বলছেন। তাকে আপনি দলিল দিয়ে যদি তাকে বুঝাতে চেষ্টা করেন, তিনি যদি আপনার বুঝ না মানে তাহলে তো আপনার দায়িত্ব শেষ। তারপরে তখন আপনি বলতে পারেন যে জাকির নায়েকের এই মাসালাগুলো আমরা ওনাকে বুঝাতে চেষ্টা করেছি, উনি বুঝতে চান না। কিন্তু আপনি তাকে বুঝাতেও গেলেন না, তাকে মোবাইলও জানালেন না, সংশোধনের চেষ্টা করলেন না, তার বিরুদ্ধে মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বিস্ময়কর বিষয়, এগুলো প্রতিহিংসা। এখান থেকে আমাদের ফিরে আসা উচিত, যেখানে আজকে মুসলমানদেরকে
অনেক ভাগে ভাগ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা বলছেন উল্টাটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে এক হও, কাফেররা বলছে বিচ্ছিন্ন করো। এখন আপনিও যখন আলেমদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি করবেন, তাহলে তো আপনার কাজটা কাদের কাজ হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। তাই মুসলমানদের মাঝে একতা তৈরি করুন, দ্বিধা বিভক্তি তৈরি করা দরকার নেই। ভুল যদি হয় ভুলটাকে ভুল বলুন, বাকিটুকু সাধুবাদ জানান, ধন্যবাদ জানান। আপনি বড় জামা গায়ে দিয়ে বড় আলেম হয়ে যাবেন, আরেকজন শার্ট গায়ে দিয়ে তার এলেম হবে না, এটা তো নয়, এটা তো নয়। জামা কি আপনি খোলেন না? বাসায় গিয়ে তো আপনি আপনার গা থেকে আপনি জামা খুলে রাখছেন, তখন কি আপনার এলেমও চলে যাচ্ছে নাকি? উনি শার্ট গায়ে দিয়েছেন তাই বলে কি উনি কোরআন হাদিস শিখতে পারবেন না? এটা নয়, এতটা কনজারভেটিভ হওয়া, এতটা হীনমন্যতায় ভোগা দরকার নেই। এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জাকের নায়কের সাথে আমাদের কিছু কিছু মাতালা অমিল আছে। আসলে অমিল থাকা তো অস্বাভাবিক নয়, অমিল তো অনেক আগ থেকেই ছিল। হানাফি মাজহাবের লোকেরা যেভাবে নামাজ পড়ছেন, শাফি মাজহাবের লোকদের হাতে সাথে সে নামাজ কি মিলছে নাকি সব জায়গায় 100%? না, আমরা হাত তুলছি কান পর্যন্ত, ওনারা হাত তুলছে কাঁধ পর্যন্ত। আমরা হাত বাড়ছি নাভির নিচে, ওনারা হাত বাড়ছেন বুকের উপরে। তাহলে একটু অমিল তো আগেও ছিল। ইমাম শাফি রাহেমাহুল্লার বক্তব্য ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার সাথে মিলে নাই, ইমাম শাফি তার ইমাম মালিকের সাথে মিলে নাই, এরকম অমিল তো নতুন না। কিছু কিছু মাসালায় অমিল থাকবে। এই অমিলের কারণে আমরা কি কেউ ইমাম শাফিকে ফতোয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি বা ওনার বিরুদ্ধে আমরা ফতোয়াবাজি করছি? ইমাম মালিক রাহেমাহুল্লার বিরুদ্ধে আমরা কি কেউ ফতোয়া দিচ্ছি? না। তো জাকের নায়েক সাহেব উনিও হয়তো হানাফি মাজহাব অবলম্বন করেন না, উনিও হানাফি মাজহাবের লোক নয়। তো যার কারণে ওনার সাথেও আমাদের কিছু কিছু মাসালা দ্বিমত থাকবে, কিন্তু এই দ্বিমত দেখেই উনি আমাদের মাজহাবের আলোকে কেন কথাটা বললেন না, তাই আপনি ওনার বিরুদ্ধে কথা বলবেন, এটা কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে উনি যে কথাটা বলেছে সেটা হাদিস সম্মত কিনা, যদি সেটাও হাদিসে থাকে তাহলে আপনি ওই হাদিসকেও শ্রদ্ধা করতে হবে। কারণ যখন তিনি একটি হাদিস বলার কারণে ওই হাদিসটি আপনার মাঝহাবে নাই বা মিলে নাই, তো না মিলার কারণে ওই হাদিসের আমল আপনার মাঝহাবে না থাকার কারণে আপনি উনাকে যখন কোনো আঘাত করবেন আলটিমেটলি তখন কিন্তু হাদিসটার উপরে আঘাতটা চলে যাবে। এজন্য আপনি দেখবেন যে উনার বক্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা। যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আপনি বলুন যে হ্যাঁ এটাও হাদিসে আছে, আমরা যেটা আমল করি এটাও হাদিসে আছে, উনারা ওই হাদিস আমল করছেন আমরা এই হাদিস আমল করছি। এই উদারতার দৃষ্টিভঙ্গি পোষণ করুন। এই জন্য আসুন আমরা একটু উদার হই, আমরা কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি, আমরা বিতর্ক থেকে ফিরে আসি, সত্যকে আমরা সাধুবাদ জানাই, অসত্যকে আমরা প্রত্যাখ্যান করি। সে মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতীক, তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেভেলটা পড়েছেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায়। আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি? আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক। তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থেই একথা উল্লেখ করা নেই যে গলার টাই হলো খ্রিস্টানদের ক্রসের প্রতীক। যদি এমনটা হয় হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয়, যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেভেলটা লাগাতে পারবেন না, সেটা হারাম। আপনি বাইবেলে এমন কোনো কথা পাবেন না, বাইবেলে কোনো অনুচ্ছেদে এ কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হলো ক্রসের প্রতীক। আমি আরও জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না, তাদেরকে দোষ দিচ্ছি না। আমি যেটা বলবো, আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর, যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে আপনি সেটার প্রতিবাদ করবেন, কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই যদি সেগুলো মেনে নেন, আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই, এগুলো তো আপনার প্রতিবাদ করার দরকার নেই। কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সব কিছুতে প্রতিবাদ করে, তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয়।
এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে, আমি তখনও সবার সামনেই বলেছি, যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন, যে কোনো সময় অকাট্য প্রমাণ করতে পারেন যে গলা টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক, আমি সবার আগে টাই খুলে ফেলবো। আর আমি সবাইকে বলবো আপনারা কেউ টাই পরবেন না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক নয়, এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা, শোনা কথা না, বিশেষজ্ঞরা বলেছেন কীভাবে টাইয়ের প্রচলন হলো। কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামাকাপড়গুলো আটকে রাখতো, দেখবেন ঠান্ডা দেশের লোকজন উলের পোশাক পরে, এটা কালচারাল ড্রেস, এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না। আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে, খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি, মুসলিমরা টাই পরে, হিন্দুরা টাই পরে। গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না। যদি সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, যেমন হাফ প্যান্ট পরা, এটাও পশ্চিমাদের একটা কালচার, আমরা মুসলিমরা এটা পরবো না, কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, মুসলিমরা শর্টস পরবে না, এটার অনুমতি নেই। আপনি গাড়িতে চড়ছেন, গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা, পশ্চিমারা, আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না? প্লেনের ক্ষেত্রে একই কথা, সেখানেও কি এই কথা বলবো না যে জিনিসগুলো শরিয়ার বিরুদ্ধে সেগুলো করবো না? টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না। গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে, টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন ক্রসের মতো দেখাবে। আমি বলি আপনারা যে কুর্তা পরেন সোজা করে ধরেন, সেটা আরও বেশি ক্রসের মতো লাগবে। তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না, ও কুর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি কুর্তা পরবো না, এটা কি বলতে পারি, এমন কথা কি বলতে পারি? আর নবীজি বলেছেন যে পোশাক কোনো বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো পরবে না। টাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস, এটা ফরজ না যে অবশ্যই করতে হবে, আমি কথা বলছি না। যদি না পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই, এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে। আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছুই পরবো না যেটা ইসলাম নিষেধ করে, আমার লাভ হলেও না, তবে এই গলারটাই আলহামদুলিল্লাহ ইসলাম এটার অনুমতি আছে, তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে। আশা করি টাই পরা কি জায়েজ? ডক্টর জাকির নায়েক কি আলিম? টাই নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা আছে, কেউ বলেন যে এটা নাকি তৃত্ববাদের একটা আলামত, কিন্তু এটা শুদ্ধ নয়। টাইটা তৃত্ববাদের কোনো আলামত হিসাবে কেউ দাবি করেনি, খ্রিস্টানরা দাবি করছে না, আর আমরা শীতকালীন দেশগুলোতে দেখি যে মানুষ টাই পরে, টাই পরে বিশেষ করে শীতকালে তারা শার্ট বা এটাকে টাই মানে হচ্ছে বাঁধা, বাঁধার জন্য। তবে এটা এখন ফ্যাশন হয়ে গেছে, এই ফ্যাশনটা কি খুব ভালো? এটা পাশ্চাত্যের ফ্যাশন হিসেবে আমরা বলবো না যে খুব ভালো, তবে যেহেতু মুসলিম সমাজেও মানুষ পরে, এটা একটা কমন পোশাকে পরিণত হয়েছে, এটা হারাম হওয়ার কোনো দলিল নাই। এটা হারাম হওয়ার একটাই দলিল থাকতো যদি অমুসলিমরা দাবি করতো এটা তাদের স্পেশাল পোশাক, তাদের স্পেশাল আলামত, কিন্তু কোনো অমুসলিম সে দাবি করছে না, ফলে টাই পরা হারাম এ কথা বলার জন্য স্পষ্ট দলিল থাকতে হবে, নাহলে সেটা হারাম বলা যাবে না। ডক্টর জাকির নায়েক আলিম, আলিম মানে নলেজেবল, তার নলেজ আছে কি না আপনাদের কি মনে হয়? আলোচনা শোনার পরে কি মনে হয় যে লোকটা কিছু জানে না? আলিম মানে হচ্ছে যে জ্ঞান রাখে, শরীয়তের জ্ঞান রাখে। ডক্টর জাকির নায়েককে অনেক বিষয়ে আমরা শরীয়তের ভালো জ্ঞান রাখতে দেখেছি, অতএব সে অর্থে তাকে আলিম বলা যায়। কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করে তার মাদ্রাসা সার্টিফিকেট আছে কিনা, দাওরা হাদিস আছে কিনা, কামেল আছে কিনা, এই কারণে তারা হয়তো তাকে আলেম হিসাবে চিহ্নিত করছে না, কিন্তু এটা ঠিক নয়। তার অনেক শায়েখ আছে, ডক্টর জাকির নায়েকের আমার জানা মতে মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা অনেকের কাছেই সে জ্ঞান নিয়েছে, তাহলে তো শায়েখ আছে, শায়েখদের কাছ থেকে জ্ঞান নেওয়া, এটা তো এলেমের পন্থায় তিনি অগ্রসর হয়েছেন। আর সহি জ্ঞান কখন আসে মানুষের? সহি জ্ঞান আসে যখন সে সহি লোকদের থেকে জ্ঞান নেয়। আমার জানা মতে ডক্টর জাকির নায়েকের সেন্টারে 40 জনেরও বেশি বড় বড় স্কলার আছেন, যারা সেখানে যাতায়াত করেন, তাদের সাথে তার ইন্টারাকশন হয়, তিনি শেখেন এবং শেখান দুটোই। তো আজ এ পর্যন্তই, আপনাদের সবার সাথে থেকে ভালো লাগলো, আল্লাহ আমাদের সবার এলেম এবং আমলকে কবুল করুন এবং আরও বেশি তৌফিক আমাদেরকে দান করুন, আরও বেশি তৌফিক আমাদেরকে দান করুন। রমাদানের সিয়াম এবং কিয়াম আল্লাহ তাআলা কবুল করুন।
আবারও কোনো এক হয়তো সবাই আপনাদের সাথে দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ওসল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগে মহতরম আপনার কাছে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে জানতে চাচ্ছি। আসলে আমাদের মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো যে আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদের ব্যালান্স শিখিয়েছেন যে কোনো ব্যাপারে উগ্র না হওয়া, মুসলিম উম্মা সব ব্যাপারে উগ্র হয়ে যায়। আমরা কেন আমি জানি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে আপনারা ভালো করে পড়েন, ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুলুম অত্যাচার আলোচনা করতে যেয়ে তাদের প্রশংসা করেছেন, আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন, সবাই নয়, ভালো দিকগুলো সব ব্যাপারে মোমেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে। তো ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। যারা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন বা যে কাউকে, আমাকে বলেন অমুককে বলেন, প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকা নেন, যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী তিন তালাক, এই কসম করতে উনি রাজি হবেন কিনা, যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন। আর আল্লাহ কোরআন করিমে বলেছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-জন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমা যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা আন্দাজের উপরে ধারণা বলো না, এটা মিথ্যা কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয়, অর্থাৎ জাকির নায়েক টাকা নেননি এটা মিথ্যা কথা, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা মিন ফীহি উস আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি রাদকাতাল খাবালে হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, যদি কেউ কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত পুঁজ পেশাব পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল অমুক কর্ম করেছে, এইটা ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আল্লাহু আকবার। আমরা অন্যের গোনাগুলো দেখবো, নিজের কি অবস্থা দেখবো না, আমরা কথাগুলো আমরা এটা বলতে পারি জাকির নায়েক ভালো না, ওনার কথাগুলো ভুল, ওনার এই কাজটা ভুল, এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন, কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, তিনি অমুক, তিনি অমুকের টাকা পেয়েছেন, এই কথাগুলো বলতে আমাদের হৃদয় কি একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয়। এবার তার কথায় আসি, আমরা ইসলাম বলতে কি বুঝি? ইসলাম বলতে যদি রাসূলুল্লাহ সাল্লাম সাহাবিদের ইসলাম বুঝি, তাহলে জাকির নায়েকের ওয়াজ শুনে আজ পর্যন্ত কোনো মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোনো নজির নেই। কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মাযহাব বুঝি বা অন্য কোনো কিছু বুঝি, তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন, কারণ তার ওয়াজ শুনে অনেকে হানাফি মাযহাব ত্যাগ করে। কিন্তু আমরা তো জানি মাযহাব হানাফি শাফি হাম্বলি মালিকি যে কোনো একটা হলেই সে মুসলমান থাকে, কাজেই অগণিত লক্ষ লক্ষ বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না তারা তার কথাই দিন শুনছেন, অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন, তিনি একটা ভালো কাজ করছেন। তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো এটা ঠিক নয়। তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো। একটা হলো একজন দায়ী বিতর্কিত মাসআলায় না যাওয়া উচিত, তিনি আলেম নন, তিনি দায়ী, আল্লাহ তাকে অসাধারণ মেধা দিয়েছেন, ইসলামের তুলনামূলক আলোচনা অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন, যেটা আমরা কেউই পারিনি, যেটা আগে আলেমরা করেছেন, দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না। আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন, তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি তাওরাত ইনজিল বেদ গীতা দিয়ে ইসলামের শিক্ষার সৌন্দর্য তুলে ধরছেন, ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন এটা তার বড় খেদমত। কিন্তু তিনি ফেকা মাসলা মাসাইল হাদিসের সহি জয়ী মাসলা মাসাইল এগুলো তিনি জানেন না, এখানে তিনি মুকাল্লিদ, অন্য কোনো আলেমের কথা মতো তিনি করেন, তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া, তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া, তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন, উনি যখন বলেন একাডেমিক হয় না, আর উনি যেহেতু দায়ী দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত। তবে উনি যেগুলো বলেন উনি আমার জানা মতে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা বই টই লিখেছেন তার বইয়ের ভিতরে তার যে অভিযোগগুলো আছে অভিযোগের ভিতরে কোনো সারবত্ত আমি পাইনি। ছোটোখাটো যে বিষয়ে যেমন তিনি মাতৃভাষায় খুতবা দিতে বলেন, এটা তো ইমাম আবু হানিফার অনেক মত আছে, সৌদি আরবের সব আলেমরা বলেন, তিনি অনেক মশলায় হাম্বলি ফেকার অনুসরণ করেন, এটা তো সব ফেকাই তো ঠিক আছে, যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরা হয় তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরা হয়ে যাবে।
তবে তার উচিত ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো, ফেকি বিষয়ে তার না যাওয়া। আর আমরাও বলবো যে আপনারা তার, তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা ফেকি বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে প্রশ্ন করবেন। দ্বিতীয় যে বিষয়টা তিনি করেন সেটা তার পোশাকের ব্যাপারটা। তিনি সহি হাদিসের কথা বলেন, এজন্য তার উচিত ছিল সহি হাদিস নির্দেশিত কোনো পোশাক পরা। অন্তত হাদিস তিনি টাই ব্যবহার করেন, এটা অতীত কাল থেকেই বিতর্কিত পোশাক, অনেক আলেম এটাকে হারাম বলেছেন। প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি, এটা দায়ের জন্য না পড়লেই ভালো হতো। তারপরও তিনি প্যান্ট টাকনোর উপরে পরেন, দাড়ি সুন্নত মতো রাখেন, তিনি সহি হাদিসে যা আসছে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। আমরা বলবো তার টাই পরাটা অনুচিত হয়েছে, এটা অধিকাংশ আলেম হারাম বলেছেন। কিন্তু একটা লোক টাই পরেছে, ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি, তার একটা হারামের জন্য তার অগণিত বড় বড় খেদমত অগ্রহণযোগ্য হয়ে যাবে, এরকম মনে করার কারণ নেই। আর যেখানে ফেকি বিতর্ক আছে ইখতিলাফি বিষয়ে, আমি আমার মতটাকে হারাম মনে করলো, অন্যান্য ফকি অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক নয়, মিশরের, সৌদি আরবের অনেক আলেম আগেও টাইকে জায়েজ বলেছেন। তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই, ওনার এটা বর্জন করা উচিত ছিল। যারা দিনের ভালো চান, আমরা অনুরোধ করব, সুযোগ থাকলে তাকে অনুরোধ করার, যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী, বিতর্ক আসে, যেমন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন যে ইত্তাকু মাওয়াকিআত তুহাম, যে কাজটা করলে মানুষ তোমার বিরুদ্ধে খারাপ ধারণা করতে পারে, অপবাদ দিতে পারে, এই কাজগুলো করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নমুনা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করছেন, হযরত সফিয়া তার স্ত্রী তার কাছে এসেছেন, কিছু কথা বলে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন। অন্ধকার হয়ে গেছে ইশার আগে বা ওই রকম সময়, রাত্রিবেলায় দুজন সাহাবী যাচ্ছিলেন পাশ দিয়ে, তারা নবীজির সাথে একজন মহিলাকে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, এই শোনো, এ কিন্তু আমার স্ত্রী সফিয়া। তখন তারা বললেন, সুবহানাল্লাহ, আমরা কি মনে করবো যে আপনি বেগানে মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন, এটা তো আমরা কল্পনাই করবো না। বললেন, না, ইন্না শয়তানা ইয়াজরি ফি কলবি ফি দামি ইবনি আদম ইবরি ফি ইবনি আদম মাজরা দামি, শয়তান মানুষের ভিতরে রক্তের মতো চলতে পারে, কাজে তোমাদের ভিতরে কোনো বদ্ধারণা দিতে পারে। কাজেই যে কাজ করলে মানুষের ভিতরে বদ্ধারণা আসতে পারে, খারাপ ধারণা আসতে পারে, এগুলো বর্জন করা দায়ের দায়িত্ব, একটা সুন্নাহ নির্দেশিত কর্ম। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আমিন আমিন। অনেক ধন্যবাদ মুহতারাম, খুব চমৎকারভাবে আপনি কথাগুলো বললেন। আশা করছি যে যারা ডাক্তার জাকির নায়েকের পক্ষে বিপক্ষে বলছেন তারা বিষয়গুলোকে অনুধাবন করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক আলেম কি না? ভিন্ন মতাবলম্বী বলেন তিনি আলেম নন, আপনার মত কি? বড় বিপদ। আর এবারে এই ইসে তিন চার সব জায়গায় জাকির নায়েকের কথা প্রশ্ন করেন। প্রথম কথা হলো, জাকির নায়েক ট্রেডিশনালি আলেম নন, মাদ্রাসায় পড়েননি, ডাক্তার। আর ট্রেডিশনালি আলেম না হলো কোরআন হাদিস পড়েন, আরবিও শিখেছেন। আমাদের দেশে এই রকম আমি অনেক জানি, নাম বলবো না, আমিও তাদের ভালোবাসি, ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের প্রফেসর, তারা কোনো একজন বড় পীরের মুরিদ হয়ে খেলাফত পেয়ে এখন বড় দায়ী, কওমি আলেমরা তাদের মুরিদ হন। কই সেখানে তো কেউ বলে না প্রফেসর সাহেব আলেম না, বলে নাকি? তাহলে একজন প্রফেসর ইঞ্জিনিয়ারিং পড়েছেন, ডাক্তারি পড়েছেন, একজন পীরের মুরিদ হয়েছেন, নিজে কেতাবপত্র পড়েছেন, তবলিগের সাথী হয়েছেন, এখন দিনের দাওয়াতের কথা বলেন, কেউ বলে না যে লোকটা আলেম না, ওর কথা শুনো না, কেউ বলে নাকি? আর ডাক্তার জাকির নায়েকের জন্য এত অভিযোগ কেন? এটা কি যার দেখতে নারী তার চলন বাঁকা, ঠিক না? উনি আলেম না উনিও দাবি, কিন্তু উনি আলেম না হলেও আলেম, উনি পড়াশুনো করেন, অনেক পড়াশুনো করেন, আমরা যা না মুখস্থ তার চেয়ে বেশি মুখস্থ রাখেন, ঠিক না? কাজেই আমরা তার মূল্যায়ন করব। আর একজন দিনের দায়ীর জন্য আলেম মানে বিরাট কিছু হতে হবে এটা জরুরি না। তবলিগের জামাতে, জামাত ইসলামে পীর মাশাইখদের ভিতরে অনেক মানুষ আছে, পীরের খলিফা হয়ে পীর হয়েছে আলেম না, তবলিগের আমির হয়েছে আলেম না, দিনের দাওয়াত দেয় আছে না নেই, জামাত ইসলামের আমির হয়েছে আলেম না আছে না নেই, তিনি যখন ওয়াজ করেন দাওয়াত দেন, কই কেউ তো বলেন ও আলেম নর কথা শুনো না। আমরা এই কথাটা বলি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হলো প্রথম কথা। দুই নম্বর কথা হলো, আমি আপনাদের সংক্ষেপে শুধু বলি, এই ধরনের অনেক কথা থাকে, ডাক্তার জাকির নায়েকের আমি ভালো চিনি তা নয়, যদিও আমি তার সাথে সাক্ষাৎ, তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেছেন দেখছি, আমি
ভালোবাসি লোকটাকে, তার বিনয়, তার সুন্নত পালন, তার কোরআন সুন্নাহ অনুগত হওয়া, তার দিনের জন্য কষ্ট করা আমার ভালো লাগে। আমি তার ওয়াজ লেকচার শুনিনি, আমি টিভি দেখি না, টিভি আমার ঘরে নেই, লেকচার শোনার সময় নেই, তবে আমি ছোটখাটো যেগুলো দেখছি শুনছি ভালো লাগে, দিনের জন্য একজন ভালো দায়ী। তবে আমার সমস্যা হলো তার বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে ওইগুলো পড়ে আমি সবচেয়ে বিরক্ত হয়েছি, ওর ভিতরে কোনো সারবস্তু নেই, তার বিরুদ্ধে কোনো মৌলিক কোনো তথ্য নেই যে তিনি ইসলামী আকিদার বিশেষ কোনো অমুক পয়েন্টে ভুল করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার অমুক জায়গায় ভুল করেছেন, নেই। শুধু অভিযোগ উনি প্যান্ট শার্ট পরেন, আর অভিযোগ হলো উনি হানাফি মাজহাবের প্রচলিত মশলার বাইরে কথা বলেন, এই দুটো তার বিরুদ্ধে অভিযোগ নাকি বলে, আর কোনো অভিযোগ নেই। প্যান্ট শার্ট পরা আমরা পছন্দ করি না, প্যান্ট শার্ট স্বাভাবিক, এটা নাজায়েজ না, টাইটা অধিকাংশ মহাক্কে আলেমের মতে হারাম, আবার সৌদি আরবের মিশরের অনেক আলেম এটাকে জায়েজ বলেন, এটা একতলাফি বিষয়, এভাবে কোরআন হাদিসের নস নেই। আমি টিভিতেও বলেছি উনি টাই না পড়লে ভালো করতেন, সুন্নতি পোশাক পড়লে ভালো হতো, যেমন ডক্টর বেলাল ফিলিপস সুন্নতি পোশাক পরেন, অনেক দিনের দায়ী আছে তারা সুন্নতি পোশাক পরেন, এটাই ভালো, তিনি যে কাজটা করেন এটা ওনার উচিত হয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের পীর সাহেবদের মুরিদ, মাদ্রাসার ডোনার, মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, এগুলোর ভিতরে প্যান্ট শার্ট পরা লোক নেই? আমরা তাদের হাদিয়া তোহফা দান নিই না, তাদের বাড়িতে দাওয়াত খাই না, কাজেই প্যান্ট শার্ট টাই পরা যদি এত কঠিন দোষী হতো তাহলে আমরা কেন ওনাদেরকে বর্জন করি না? তার মানে এটা এত বড় কঠিন দোষ আমাদের মনেও নয়, যেহেতু তাকে নাকি পছন্দ করি না এটাকে দোষ বানাইছি, কথা বুঝতে পেরেছি? আমরা বলতে পারতাম, আমি তো টিভিতেও বলেছি অনেকবারই যে এটা আমরা পছন্দ করি না, এটা তার অনুচিত হয়েছে, তবে এটার কারণে তার আমরা অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো। দ্বিতীয় বিষয় হলো তিনি হানাফি মাজহাবের মশলার বাইরে মশলা দেন, স্বাভাবিক, তিনি শাফি মাজহাবের মানুষ, তিনি সৌদি আরব আলেমদের অনুসরণ করেন, আমরা হানাফি মাজহাবের মশলা টিভিতে দিই। এখন একজন শাফি মাজহাবের লোক, আহলে হাদিসের লোক, আমার ওয়াশ টোয়াশ শুনে আহলে হাদিস হলো না, হানাফি হয়ে গেল, আমি কি ফেতনা করলাম নাকি? আমি তো আমারটা বলছি, যদি ভালোই হয় তাহলে উনি শাফি মাজহাবের লোক, উনি কি আমার কথা বলবো? উনিও তো ওনারটাই বলবে, ফেকা তো উদার, আমরা নিজেরাই বলি সব মাজহাব ঠিক। ডাক্তার জাকির নায়েককে সমাজে পজিটিভ নেগেটিভ ধারণা আছে, আপনি আপনার মতামত জানাবেন। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে প্রথম কথা হলো যে উনি হলেন পেশায় একজন ডাক্তার, লেখাপড়ার দিকে, কিন্তু উনি কোরআন সুন্নাহ স্টাডি করেছেন, আর কোরআন সুন্নাহ স্টাডি যেই করবে সেই আলেম হয়ে যাবে, সে ডাক্তার আলেম। কোরআন সুন্নাহ স্টাডি যে করবে না সে মুহাদ্দিস হয়েও আলেম হইতে পারবে না, সে হয়তো আমাদের জনসাধারণের দৃষ্টিতে আলেম কিন্তু কোরআন সুন্নাহ স্টাডিকারী আলেম নয়। হ্যাঁ, কোরআন সুন্নার আলেম বলা যায় না সবাকে, আলেম হলেই টুপি পাঞ্জাবি পরলেই, দাওরা হাদিস সার্টিফিকেট থাকলে আর ইফতার সার্টিফিকেট থাকলে আলেম বলা হয় না, ইলমের ভিত্তিতে আলেম বলা হয়। ইলম হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের দেশে প্রায় 99% মুফতি মুহাদ্দিস আলেম তারা কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে নয়। কিন্তু ডাক্তার জাকির নায়েক এমন ব্যক্তি কোরআন সুন্নাহ স্টাডি করে সে কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না, রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, পার্থক্যটা বুঝেছেন? হুজুররা কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে আপনাকে কোরআন সুন্নাহ দেখাবে না, বলবে আমি কোরআন হাদিস জানি পড়েছি, তুমি আমার কাছে কোরআন সুন্নাহ জানতে চাই না, তোমাকে আমি বলবো না, তুমি যোগ্য না, এগুলো বলবে, বুঝেছেন? আপনার আগে দাওরা হাদিস সার্টিফিকেট দেখবে, তারপরে ও কোরআন খুলবে, ওর জন্য হারাম কোরআন খুলে দেওয়া। কোরআন থেকে কিছু বলা, হাদিস থেকে কিছু বলা, কোরআনের সুরা আয়াত নম্বর দিয়ে আপনার কিছু বলা, রাসূলের হাদিস সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি থেকে কিছু বলা, এটা সে করবে না। কি করবে না? আপনি আলেম, তা আলেম হলে আমি তোমার কাছে যাবো কেন? তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া, আমি মাদ্রাসায় লেখাপড়া, তোমার কাছে আসবো কেন?
আর তুমি যদি আমাকে কোরআন হাদিস থেকে না বলো তো রিক্সাওয়ালার কাছে যাব, মুসির কাছে যাব আমি। তুমিও কোরআন হাদিস বলছো না, ওই রিক্সাওয়ালা মুসিও কোরআন হাদিসের কথা বলছো না আমাকে কোরআন হাদিস। কারণ ওরা কি বলে, আমার মুখটাই তো কোরআন হাদিস, তোমার কোরআন হাদিস লাগবে না, এটা হলো লাইসেন্স, লাইসেন্স ওয়ালা হুজুরের কথা। আমি তো কোরআন হাদিস পড়েছি, তুমি আর জিজ্ঞেস করতে পারবে না, আমি যা বলবো ওইটাই কোরআন হাদিস। বাংলা বাংলা বলি, ইংলিশ বাংলা বলি, আর যাই বলি ওটাই কোরআন হাদিস। তুমি কোরআন হাদিসের দলিল চাইবা না, দলিল দলিল চাইলেই আমাদের দেশে মাদ্রাসার হুজুররা ইল্লা মাশা আল্লাহ, অল্প কিছু যারা আমানতদার হুজুর, কোরআন এবং সুন্নার যারা কি বলে মানমর্যাদা বুঝেন, তারাই কেবল এরকম জবাবদিহিতা অনুভব করেন, জবাবদিহিতা তাদের কাছে আছে। আর প্রায় 99% আপনাকে ধমকি দিয়ে পাঠিয়ে দেবে, তুমি দলিল জানতে চাইবা কেন? ডাক্তারদের কাছে তো রোগীরা দলিল জানতে চায় না, খালি ওষুধ নিয়ে যায়, তুমি আমার কাছে ওষুধ নিয়ে যাও। ও নিজেও জানে না, এই জন্য আপনাকে দলিলও দেবে না। কারণ যারা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে না, রেফারেন্স মানে ডাক্তার জাকির নায়েক লাইসেন্স হিসেবে ব্যবহার করে না, রেফারেন্স হিসেবে, পার্থক্যটা বুঝেছেন? আর এই কারণে ওদের হিংসা, কতগুলো হুজুরের হিংসা, মুফতিদের হিংসা, যে ডাক্তার হয়ে কোরআন সুন্নাহ বলেন আপনি, ডাক্তার ডাক্তার জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছে, কয়জনকে হিন্দু বানিয়েছে, কয়জনকে খ্রিস্টান বানিয়েছে, নাকি এর উল্টা করেছে, খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে আর হিন্দুকে মুসলমান বানিয়েছে, ইহুদিকে মুসলমান বানিয়েছে, কয়জন আপনি একটা তালিকা দেন তো হুজুর? ডাক্তার জাকির নায়েক নাকি বিভ্রান্ত করে, আপনি একটা তালিকা বের করেন যে ডাক্তার নায়েক জাকির নায়েক একজনকে ইহুদি বানিয়েছে, ডাক্তার নায়েক জাকির নায়েক আরেকজনকে হিন্দু বানিয়েছে, ডাক্তার জাকির নায়েক কয়জনকে অমুসলিম বানিয়েছে, এটা তালিকা দাও। কি দিয়েছে উনি? কোরআনের রেফারেন্স দিয়েছে, হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে। এটাই আপনার জ্বালা পোড়ার কারণ, এটাই হুজুরদের জ্বালা পোড়ার কারণ। আর আমাদের দেশের হুজুরদের মাধ্যমে, অনেক হুজুরের মাধ্যমে মুরতাদ হচ্ছে, কাফের হচ্ছে, বিধর্মী হচ্ছে। বিধর্মী হয়েছে না, যদি কুফরি শিখায়, শিরক শিখায়, কে শিখায়? আল্লাহ সর্বত্র বিরাজমান, কে এটা ওয়াজ করে? কে মমিনের কলমের মধ্যে আল্লাহ, এটা কে ওয়াজ করে মানুষকে শিখায়? এই কুফরি কলম কে শিখায়? কুফরি ওয়াজ কে শিখায়? হুজুররা শিখায়। উনি কাফেরকে মুসলমান বানায় আর হুজুর হয়ে মুফতি হয়ে মুসলমানকে কাফের বানাই দিচ্ছে, এই তো পার্থক্যটা। জি আশ্চর্য লাগে যে এই কথাটা বলে, আপনি খেয়াল করে দেখেন যে এই কথাটা মসজিদে খুতবার মধ্যে বলছে ওই মসজিদের সভাপতি, ওনার সামনে কোটটাই পরে বসে আছে, এ ব্যাপারে কোনো ফতুয়া নাই, ফতুয়া হলো সব জাকির নায়েকের বিপক্ষে। ওনার সামনে কুর্তাই পরে বসে আছে লোকটা জুমার নামাজের মুসল্লি, তো সে মোশেক হয় না, জাকির নায়েক মোশেক হয় কেন? ঘটনা এখানে আর একটু ঘাবলা আছে, এই লোকটার বিরুদ্ধে যদি বলে মোশেক তো চাকরি তো এখানেই শেষ। আবার অনেক মসজিদের সভাপতি আছে হারামে যুক্ত, তো হারামে যুক্ত থাকলে যখন খতিব সাহেব হারাম নিয়ে আলোচনা করে, যখন দেখা যায় যে আস্তে আস্তে সভাপতি সাহেবের দিকে যায়, তখন সভাপতি সাহেব একটা কাশি মেরে সজাগ করে দেয় যে আমি কিন্তু এখানে আছি। এ লোকটা দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে, টাকার লোভে, দুনিয়ার আরাম আয়েশের কারণে ঈমান আমল ইসলাম হক কথা বলা সমস্ত কিছুকে সে বিক্রি করে দিবে, যে যুগটা এখন চলছে। কিভাবে দেখেন? আমি খতিব সাহেব, আমার চাকরি হলো, ইন্টারভিউ নেওয়ার পরে চাকরি হলো, আমাকে ভাই বাবুনে ডেকে বলল আপনি খতিব হিসেবে আমরা বাছাই করলাম, অনেক বড় মসজিদ, সেন্ট্রাল পয়েন্টের মসজিদ, দেখে প্রাণ জুড়িয়ে যায় এত বড় মসজিদ, আপনি খতিব নিযুক্ত করলাম, আমি খুব খুশি। খুশি হওয়ার এখনই কি দেখলেন, চারটা খুতবা দিবেন 80,000 টাকা বেতন। আমি আরো খুশি, জিনা খুশি হওয়া এখনই শেষ নয়, এক্সকল একটা গাড়ি থাকবে আপনার জন্য, আমি তো আরো খুশি। না না, এখনই খুশি, কি দেখলেন একটা বাড়ি থাকবে আপনার জন্য,
চারটা খুতবা দিবেন, চারটা খুতবা দেওয়ার মধ্যে 80,000 টাকা বেতন, একটা বাড়ি, 1 করোড়া গাড়ি। খতিব সাহেব মহা খুশি, আসমান থেকে পড়েছে মনে হয়। জি আমি চাকরি করতে রাজি। জানুয়ারি মাসের প্রথম জুমা গেল, দ্বিতীয় জুমা গেল, তৃতীয় জুমায় খতিব সাহেবকে ডাকানো হলো, সভাপতি সাহেব খতিব সাহেবকে ডাকলেন, বাস্তবতার সাথে মিলিয়ে কথাগুলো বললাম। খতিব সাহেবকে ডেকে বললেন, চারটা খুতবায় 80,000 টাকা বেতন, 1 করোড় একটা গাড়ি, আবার আপনাকে একটা বাড়ি দিব, তবে কিছু কথা আছে। কি কথা? জানুয়ারি মাসের তৃতীয় জুমা থেকে যে খুতবাটা চলবে, ওই খুতবাটা আমি যা বলতে বলবো আপনি শুধু তাই বলবেন, সিলেবাস দিয়ে দিব, এর বাহিরে আপনি কথা বলতে পারবেন না। যদি আমার সিলেবাসের বাহিরে আপনি কথা বলেন তো বাড়িও যাবে, গাড়িও যাবে, 80,000 টাকা বেতনও যাবে, অবশেষে আপনার থাকা যাবে খাঁচার ভিতরে। বাড়ি যাবে, গাড়ি যাবে, 80,000 টাকা বেতনও চলে যাবে, সর্বশেষ বেশি বাড়াবাড়ি করলে লোহার খাতার ভিতরে আপনার থাকার জায়গা। খতিব সাহেব চিন্তা করলো, কি দরকার আছে ঝামেলা করার? কোরআন থেকে কথা বলি, সলাতের কথা বলি, সভাপতিও খুশি, সবাই খুশি। জিকিরের কথা বলি, সভাপতিও খুশি, সবাই খুশি। জুমার দিনের ফজিলতের কথা বলি, সবাই খুশি, কোনো বেজার নাই। এমনকি এরকম মাপকাঠি, জোরে আল্লাহ, এই হুজুরেরা এমন পোশাক পরে মনে হয়েছে ফেরেশতা আছে না? পোশাকের বহর, সবুজ পাগড়ি, জুব্বা, সাদা জুব্বা, সব একই রকমের পোশাক, দেখলে মনে হয় কি আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আপনারা আর ইসলাম দেখার দরকার নেই, 5টি রুকুন মিলানোর দরকার নেই, কিন্তু কোরআন সুন্নার সাথে কোনো মিল পাবেন না, কোনো মিল নাই এদের। অথচ মানুষ দৌড়ে যায়, আর সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক আবার কি? সুন্নতি কোনো পোশাক আছে? এই যে লম্বা জামা পরেছি, সৌদি আরবে লেখাপড়া করেছি, বড় এইরকম জুব্বা, বড় জামা পরে অভ্যস্ত ওখানে, কিন্তু আমরা তো এই বড় জামাকে ইসলামী পোশাক বলি না, সুন্নতি পোশাক বলি না। তো এটা হলো আঞ্চলিক পোশাক, ওই সৌদি আরবের লোকদের এটা আঞ্চলিক পোশাক। যেমন ভারতবর্ষের আঞ্চলিক পোশাক হলো পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি, তাই না? ওরা ওদের এটা তাহলে ইসলামী পোশাক। বা জানেন ওই দেশের ফাসিক ফাজের লোকেরা, মদখোর গাঞ্জাখোরেরা কি পরে জানেন? এই পোশাক কি পরে? কিন্তু দিনদার আর সবারই একই পোশাক, লম্বা পোশাক, আর ওই যে লাল রুমাল লাগাই দেয়। অনেক দিন বললাম না যে পোশাকের ইসলাম, আপনার আরকানুল ইসলাম নাই, পোশাকুল ইসলাম, ইসলামের পোশাক নিয়ে, পোশাক দিয়ে মাপে এই লোকটা মুসলমান না কাফের, এই লোকটা ইসলামের মধ্যে আছে না নাই, কি দিয়ে মাপে? পোশাক দিয়ে। ডাক্তার জাকির নায়েক কাফের, কেন টাই লাগাই দিছে? কেন টাই লাগাই দিছে? কেন কে বলছে? ফতোয়া দিছে কে? হুজুর মুফতি সাহেব, আপনি জানেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ছাত্ররা, মালয়েশিয়ার দিনদার লোকেরা, আলেমরা কি পোশাক পরে? পায়জামা আর শার্ট পরে, পায়জামা আর শার্ট পরে। আবার অনেকে নেতাদের পোশাক হলো ওই পায়জামা বা এর প্যান্ট আর শার্ট পরবে, তার উপরে আবার লুঙ্গি পরে ফেলবে, এটা হলো রাজকীয় পোশাক, লুঙ্গি পরে নেবে, প্যান্ট শার্ট পরার পর একটা লুঙ্গি উপর দিয়ে বেঁধে নিয়েছে, আপনি কি বলেন এটা পাগল? তো বলছে ওই দেশের আলেমদের পোশাক কি জানেন? পায়জামা আর শার্ট, এই লম্বা পাঞ্জাবি না। ঈশ্বর হুজুর কি বলছে? হুজুর কি মুসলমান না? তারা মুসলমান তো বটে, আলেম তারা, আলেমদের পোশাক এটা। সুন্নতি পোশাক বলতে কিছু নাই, বরং আপনি সুন্নাত মেনটেন করে পোশাক বানাবেন, ওটাই সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক বলতে কিছু নাই, পোশাকে সুন্নাত কায়েম করবেন, এইটা আছে। আপনি যারা ওই যে বড় লম্বা পাঞ্জাবি পরে সৌদি আরবে, যারা টাকনার নিচে কাপড় পরে, ওটা কি সুন্নতি পোশাক? ওটা কি? ওটা অনিসলামী পোশাক, অনিসলামী পোশাক। এই লম্বা জামা পরেছে কিন্তু টাকনার নিচে পড়েছে, তাহলে ওটা আর ইসলামী পোশাক থাকলো না, এটা হলো অনিসলামী পোশাক। আপনি পায়জামা পরেন আর প্যান্ট পরেন, এই পায়জামা প্যান্টটা আপনি টাকনার উপরে পরবেন, এটা হলো সুন্নতি পোশাক। এটাকে ঢিল পরবেন, ঢিল ঢাল হবে, টাইট ফিট যেন না হয়। ওই যে বললো না বক্তা সাহেব মুজাফফর বিন মহসিন, কি বলেছে যে কি
কাপড় পরেও উলঙ্গ থাকবে। যদি টাইট ফিট কাপড় পরেন উলঙ্গ থাকবে না, কাপড় পরেও কোন জায়গায় কি আছে সব বোঝা যায় না, মহিলা হোক আর পুরুষ হোক কোন জায়গায় কি আছে সব উপর থেকে টের পাওয়া যায়। হ্যাঁ, টাইট ফিট যদি পরেন তাহলে আর একটা কি পাতলা পরেন। টাইট ফিট হলো ইসলামী পোশাক না, ঢিল ঢাল হলো ইসলামী পোশাক হয়ে গেল। ঢিল ঢাল পোশাক পরবেন, সুন্নত কায়েম করলেন, আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, কোন সমস্যা নাই, পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, যাই পরবেন সবই নিয়ম। কিসের সুন্নতি পোশাক লম্বা? তাহলে আর আমাদের দেশে আর একটা দুঃখজনক ঘটনা যে মক্কা মদিনার শুধু জুব্বা লম্বা জামাটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের পছন্দ হয়েছে দিনদারদের। হ্যাঁ, পাওয়া গেছে একটা ধর্মীয় পোশাক পাওয়া গেছে, আর কিচ্ছু নিবে না। কি নিবে? পোশাকটা ঠিক আছে, প্যান্ট সুন্নতি পোশাক হইতে পারে যদি আপনি এই নিয়মগুলো মান্য করেন। নিয়ম নিয়ম দিয়েছে ইসলাম, আপনাকে সাইজ দেন ইসলাম, আপনাকে প্রকার বলে দেয় নাই কোন প্রকারের পোশাক পরবেন, নিয়ম বলে দিয়েছেন। এই নিয়ম মেনটেন করে যেই পোশাক পরবেন সেটাই হবে সুন্নতি পোশাক, ঠিক আছে। আরো দুইটা নিয়ম আছে, একটা হলো যদি কোনো বিধর্মী সম্প্রদায়ের যদি বিশেষ ধরনের পোশাক থাকে যেই পোশাক দিয়ে চিনা যাবে যে এটা ওই ধর্মের লোক, ধুতি পরলে কি বলবেন, লুঙ্গি পরলে কি বোঝা যায়? কিন্তু ধুতি পরলে কি বোঝা যায় না? লুঙ্গি পরলে কি হিন্দু বোঝা যায়? হিন্দু না মুসলমান, কিন্তু ধুতি পরলে কি বোঝা যায়? আপনি মুসলমান হয়ে যদি ধুতি পরেন কি হবে জানেন? কাফেরের সাথে সাদৃশ্যতা পোষণ করেছেন। আপনিও হিন্দু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা কোন বিধর্মীর সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণ করবে। বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণের অর্থ বুঝেছেন? আমরা তো বুঝি না কি টাই পরলেই কাফের হয়ে যায়। হ্যাঁ, টাই কোন ধর্মের পোশাক ভাই? মুসলমান পরে না, হিন্দুরা পরে না, বৌদ্ধরা পরে না, ইহুদিরা পরে না, খ্রিস্টানেরা পরে না, এটা কি কোনো বিশেষ জাতির পোশাক? অজ্ঞ মূর্খ মুফতি সাহেব বলছেন কি টাই পরেছ মুসলমান, তাই তার কোরআন হাদিস প্রচার বন্ধ থাকবে। হ্যাঁ, যেই পোশাক যেই বেশ যেই ভূষা কোন নির্দিষ্ট জাতিকে বুঝায় না, কোন কাফের সম্প্রদায়কে বুঝায় না, সেটা কখনো সেটা আপনি পড়লে আপনি ব্যবহার করলে কাফের হবেন না, কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না। যেটা বিশেষভাবে তাদের জন্য সেটা পড়লে আপনি কাফের হয়ে যাবেন। সুন্নতি পোশাকের আরেকটা নিয়ম, সেটা কি লিবাসুস শোহরা, প্রসিদ্ধি অর্জনমূলক যেন পোশাক না হয়। আপনি একজন সাধারণ পাবলিক, কোন দেশের রাজা বাদশার পোশাক পরে যদি রাস্তায় বের হন তাহলে মানুষ তো আপনাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, মানুষ খালি তাকাইতেই থাকবে, এটা কেমন ধরনের পোশাক, এটা কেমন ধরনের পোশাক, এটা কোন পোশাক হলো, আরে দেখ 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 কি ধরনের পোশাক, একটা অপরিচিত অপ্রচলিত একটা পোশাক পরে যখন বের হলেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। দেখছেন ইসলাম কত সুন্দর ধর্ম ভাই, এটা বুঝে নেওয়া জরুরি। কারণ আমাদের দেশের মানুষরা এই সুন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে। সুন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল, সুন্নতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যেসব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয় করলে ভালো সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, এইরকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সুন্নত বলা হয় এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সুন্নত, এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সুন্নত মানে মাত্র কয়েকটি কাজ, কয়েকটি কাজের নাম হচ্ছে সুন্নত, যার ফলে আমাদের দেশের মানুষরা সুন্নতি পোশাক বুঝে। অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোন পোশাক নেই ইসলামে, কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক, অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পোশাক কেমন ছিল। এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক। সেটা বিশেষ একরকমের হইতে হবে এমন কিছু নাই। সুন্নতি টুপি, দাড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে, আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি, এক এক
দলের লোকদের কাছে এক এক তরিকা টুপি সন্নতি, এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা, কিন্তু আসলে এগুলি অবাস্তব, এগুলি আসলে সন্নত না, এগুলিকে সন্নত বুঝাই না। নারীর ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক, সেটা হচ্ছে জরুরি ওয়াজেব জিনিস, সেটা কোনো সন্নত নাই, সেটাকে হালকা করে দিয়েছে সন্নত বলে, আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সন্নতি টুপি নিয়ে। জাকির নায়েক যেভাবে এখানে বলা হয়েছে, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, বিশেষ করে মহারাষ্ট্রের গভর্নমেন্ট তার 200 বক্তব্য টেস্ট করে দেখেছে, একটাতে কোনো আপত্তি পায়নি। বাংলাদেশ সরকার যদি একটু একটু চিন্তা করতেন, অভিযোগ উত্থাপনের সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন না নিয়ে যদি একটু যাচাই করতেন, আমার মনে হয় জাকির নায়েককে এইভাবে করা যেত না। আশা করি একদিন ওই নিষেধাজ্ঞা উড্র হয়ে যাবে, কারণ এটা হলে সামনে আপনারা বলেন বাক স্বাধীনতা বলেন না, মত প্রকাশ স্বাধীনতা বলেন না, আছে তো সবারই, তার কি স্বাধীনতা নাই? আপনি গ্রহণ করলেন না, সে তো একটা মিডিয়া, সেটা বিশ্ব মিডিয়ার মালিক সে। আপনাদের মিডিয়া তো ঘরে একটা দেশে বা খুব নয় দুটা দেশে, ওনার মিডিয়া সারা ওয়ার্ল্ডে চলে, প্রায় 200 দেশে তার এই মিডিয়া চলে। তিনি যদি বক্তব্য রাখেন, সারা দুনিয়ার লোক তাকে সমর্থন করছে, প্রশংসা করছে, সৌদি গভর্নমেন্ট তাকে শ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি হিসেবে, দুবাই গভর্নমেন্ট তাকে পুরস্কার দিচ্ছে, সারা দুনিয়া তাকে সমর্থন করছে, আপনিও তাকে যাচাই করলে পেতেন যে আসলে সে কী, তার বক্তব্য শুনে কী আর্টিজন হোলি আর্টিজনে দুটো সিরিজ নাকি তার প্রভাবিত হয়ে উদ্বুদ্ধ হয়েছে। এই বললে আমি একজন ঘা খাওয়া মানুষ, আমাকে যখন জেলে ঢুকেছিলেন আপনারা, তখন আপনারাই বলেছিলেন কি সাম্বা ছিলেন, নাম কি শফিকুল্লাহ নাকি, সে আমার বই পড়ে নাকি উদ্বুদ্ধ হয়েছে। এইগুলো রিপোর্ট যে একে সর্বাংশ সত্য এটা আমি বিশ্বাস করতে পারি না, এই জন্য যে আমাকে এইভাবে ফাঁসানো হয়েছিল এক সময়। পরে দেখা গেল সেই ছবিগুলো বললো এটা জবরদস্তি করে আমার সই নিয়েছে, ওগুলো কিছুই আমি বলিনি, কারণ আমি ওনাকে চিনিও না জীবনে। অতএব এগুলো রিপোর্টের ভিত্তি করে এটা আন্তর্জাতিক মিডিয়াকে ব্যান করে দিলেন আপনি, এমনি তো বক্তব্য প্রকাশের স্বাধীনতা হরণ করা হলো, যে বাংলাদেশ সংবিধানের বিরোধী, আপনারা বিভিন্ন মতপথের সাংবাদিক এখানে আছেন, আপনাদের যদি বিভিন্ন মত প্রকাশ সুযোগ যদি না থাকে তো সাংবাদিকতাই বন্ধ হয়ে যাবে। ফসল আগে বুনতে হবে নাকি আগাছা আগে সাফ করতে হবে? আগাছা আগে সাফ করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, আমার এক আত্মীয় আছে নাস্তিক, নাস্তিককে আমি কেমন করে দাওয়াত দিব? নাস্তিক শুনলে তো আলেম মৌলভীদের গা জ্বালা শুরু হয়। ডাক্তার জাকির নায়েক হাসি মুখে কথা বলছেন আর বলছেন যে নাস্তিক তো ভালো মুশরিকের চেয়ে, কেন বলে নাস্তিকের খ্যাতটা পরিষ্কার আছে, নাস্তিকের খ্যাতের মধ্যে আগাছা নাই, গাছা নাই, আগাছাও নেই, সে আল্লাহকেও মানে না, গায়রুল্লাহকেও মানে না, ওর খ্যাতটা নিট অ্যান্ড ক্লিন। আর যে মুশরিক আর খ্যাতের মধ্যে আগাছা আছে, আগে আগাছা সাফ করতে হবে তারপরে গাছ বুনতে হবে, এখানে টাইম লাগবে বেশি আর ওখানে টাইম লাগবে কম, শুনছেন উত্তর? এরই নাম হলো ডাক্তার জাকির নায়েক। মৌলভী সাহেব যখন 50,000 টাকার কমে ওয়াজ করেন না, মৌলভী সাহেব যখন মিথ্যা কথা বলে ধর্ম ব্যবসা শুরু করেছেন, মৌলভী সাহেব যখন দুনিয়ার স্বার্থে টাকার গোলাম হয়ে শেখ বেদাতের সাথে আপোষ করছেন, মৌলভী সাহেব যখন বিভিন্ন রাজনৈতিক দলের তলপি বাড়াচ্ছেন, তখন আল্লাহ পাক একজন ডাক্তারকে খাড়া করে দিয়েছেন তার দিনের কাজ আদায় করার জন্য। একজন জেনারেল শিক্ষিত যুবক, সে লেখাপড়া করে কলেজে, সে ইসলাম বুঝতেছে, তার মনের ভিতরে দগদগে ঘা, তার বুকের ভিতরে অনেক জ্বালা পোড়া ইসলামের জন্য। খুলে দেখেন তো, ফেরে দেখেন তো ওই যুবকদেরকে। আমরা ছোটকালে দেখেছিলাম যে দাদা আর নানারা হারিকেন ধরায়ে লাঠি ভর দিয়ে ওয়াজ শুনতে যেতেন, এখন আল্লাহর ফজল করমে তরুণ উদীয়মান যুবকেরা ইসলামের দিকে যেভাবে ছুটেছে, আর বুড়ো বসে বসে এই তার দোকানে গপ সপ করছে আর সমালোচনা শুরু করছে।
যুবকেরা যখন ইসলামের দিকে ধাবিত তখন বয়স্ক মানুষেরা ইসলাম থেকে বিচ্যুত তো হচ্ছে তো হচ্ছেই, আর এই যুবকদেরকে ইগনোর করার জন্য, নিরুৎসাহিত করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সব নিয়ে বেড়াচ্ছে। একজন যুবক গেলেন এক আলেম সাহেবের কাছে, বললেন দেখেন তো বুখারীর হাদিস, এই যে এটা এটা হাদিস তো পেলাম, এখন কি করব? আরে তুই কি জানিস, তুই টাকনা থেকে কাপড় পরেছিস, সর্বনাশ, বলে কি এগুলি? আরে তুই কলেজে পড়িস, মাদ্রাসায় পড়িস নাই, তুই কি মুক্তি হয়েছিস নাকি? ডাক্তার জাকির নায়েক কি পড়ালেখা করেছেন, গভীর রাতে আমাকে ফোন করছেন এক মুফতি সাহেব। আমি বললাম ডাক্তার জাকির নায়েক স্যাম্পুল MBBS ডাক্তার। তো বলছে ডাক্তার হয়ে উনি আবার ধর্মের কথা বলতে গেলেন কেন? বললাম যে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া বলা যায় না, সনাতন ধর্ম ঠাকুর ছাড়া চলে না, কিন্তু আমার ইসলাম শরীর চর্চা করার অধিকার আছে, শরীর কথা বলার অধিকার আছে, যদি তার কথাটা অ্যাকুরেট হয় সবারই বলার অধিকার আছে। আর একজন মুক্তি সাহেব বলছেন ডাক্তার জাকির নায়েককে দেখলে আমার খুব ঘৃণা লাগে। বললাম সর্বনাশ, ডাক্তার জাকির নায়েককে দেখলে আপনার ঘৃণা লাগে কেন? ভারত গুরু রবি শঙ্কর দাস যখন নির্বাক হয়ে তাকিয়ে রইল, তামাম বিশ্ব অবলোকন করলো স্যাটেলাইটের মাধ্যমে, রবি শঙ্কর দাস লাজোয়াব হয়ে গেল ডাক্তারের সামনে। উইলিয়াম ক্যাম্বেল যখন নির্বাক হয়ে গেল ডাক্তার জাকির নায়েকের সামনে, ডাক্তার জাকির নায়েক যেইভাবে দলিল পত্র উপস্থাপন করেন খণ্ড পৃষ্ঠা নম্বর সহ দাগ খতিয়ান সহ যেভাবে বলেন, আল্লাহর কথা বলছি দুনিয়ার কোন মানুষ মুখস্থ করে বলতে পারবে না। এটা আল্লাহর গায়েবি মদত ছাড়া সম্ভব নয়। আল্লাহ মুর্দা সুলাইমানকে দিয়ে বায়তুল মাকদেস বানিয়ে নিয়েছেন, আবার ডাক্তারকে দিয়ে দিনের কাজ করে নিচ্ছেন। আমার আল্লাহ 114টা সূরার মধ্যে বড় লোক ছোট লোক ধনী গরিব বাদশা সরকার একদম নিচু উঁচু সবার বিধানের সমাধান রেখেছেন কিনা, এখান থেকে বের করার যোগ্যতার জন্য ওস্তাদের সামনে বসে 12 বছর পড়ন লাগে। তুমি খালি রাস্তায় হাইটা হাইটা এগুলো বুঝা নিতা, এত সস্তায় যদি হইতো তাহলে তার জগতে আলেমের দরকার হইতো না। এক মুসল্লি আমার এক মাসালা জিজ্ঞেস করছে, হুজুর শরীয়তে এটার বিধান কি? আমি বললাম যে শরীয়তে বিধান হলো হারাম। হ্যাঁ কেন? কেন কোনো কেন নাই, হারাম কনা কেন বলতে হবে? আমি পট করে দাঁড়াই করলাম 10,000 টাকা দেন। যখন 10,000 টাকা চাইছি এর চোখ আরো বড় হয়ে গেছে, কিল্লি কামড়ে 10,000 টাকা চাইলেন। আমি বললাম যে দেখেন এই মাসালার কেন কেন কারণটা বের করতে আমি 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি, এই 12 বছর পরিশ্রম করে ওস্তাদের চোখ রাঙ্গানি খেয়ে মাদ্রাসার চৌহদ্দির মধ্যে থেকে পাসপোর্ট বানাইয়া বিদেশ গিয়া দেওবন্দে পড়ালেখা করে সব কিছুর পরে এসে আমি এ মাসালার কেন শিখছি? সামনে রাস্তার গুলে হাইটা আমারে কেন জিজ্ঞাইবেন? আমি দিয়ে দিব, এত সস্তা না, 10,000 টাকা ভিজিট দিবেন, কেনর উত্তর পেয়ে যাবেন। আপনারা শরীয়ত শিখছেন কি মানুষ থেকে ভিজিট নেওয়ার জন্য? আমি গেলাম যে আমার যেমন শক্তি আছে, বল আছে, বুদ্ধি আছে, শরীর আছে, গাঁও আছে, সময় আছে, আমি আমার সময়ে শ্রম ব্যয় করে এটার মাসালার কেন শিখছি? আপনারা শক্তি আছে, সাহস আছে, তারপরে বল আছে, বুদ্ধি আছে, নিজের কাছে বডি আছে, জীবন আছে, আপনিও চলে যান, 10 বছর মেহনত করে এটার কেন শিখে আছেন? কোনো অসুবিধা নাই, আমার পিছিয়ে হাঁটেন কেন? আমার পিছিয়ে হাঁটতে হলে আমি শ্রম দিয়েছি, ত্যাগ দিয়েছি, পুঁজি দিয়েছি, মেহনত করেছি, আমাকে এই কারণ নিতে হবে, কারণ নিতে হলে ভিজিট লাগবে, ভিজিট না চাইলে আপনিও যাই শিখে আসেন, আমার কাছ থেকে বিনা পয়সায় কারণ শিখতে পারবেন না। আমরা কারণ দেব না, মাসালা দেব, কথা বলেন ঠিক কিনা? এরকম আনকমন কিছু প্রশ্ন পাবলিক আমাদেরকে জিজ্ঞেস করে। ভারতে ডাক্তার জাকির নায়েক কথা বলতেন, কে? একদল হুজুর আছে, ওর টিভি বন্ধ হয়েছে, ও বন্ধ হয়েছে, এরা খুশি, সামনে দেয়া যায় স্টার জলসার ফকের লোক। ডাক্তার জাকির নায়েক তিনি কি খুব খারাপ কাজ করছিল বেশি? খারাপ কিছু করছিলেন? কি করলেন তিনি? তিনি তো তিনি কোনো আলেম নন, তিনি মুস্তাহিদ নন, তিনি ইমাম নন, তিনি সাহাবা, তিনি নবী নয়, তার ভুল হওয়া স্বাভাবিক, ভুল হওয়া ভুল তো হতেই পারে,
কিন্তু তিনি যে কাজটা করছেন আলেমরাও সেটা পারে না। তিনি হলেন কম্পিটিটিভ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের আনুপাতিক হারে কোন ধর্মটা সঠিক আর কোটা সঠিক নয়, এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম জাকির নায়েকের চেয়ে ভালো দিতে পারে না। পারে না পারে আপনি ফতুয়াদের আপনিও তো পারেন না। আপনি কেন জাকির নায়েকের বিরুদ্ধে খালি সারাদিন আছে টাই লইয়া জামা লইয়া পাঞ্জাবি, তা আপনি যে লম্বা জামা পরেন এটা তো আবু জাহেল আবু লাহাবরাও তো এই লম্বা জামাই পরতো, এটা তো আরবদের পোশাক। বিশ্বরবি নিজের মাতৃভূমিকে সম্মান দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? তবে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি সিয়াসিত্তার ভিতরে পোশাকের হাদিস আছে না নাই? আপনি পোশাকের হাদিসগুলি পড়েন। পোশাক মূলত হলো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, আর মহিলাদের পুরা শরীর ঢেকে রাখা ফরজ, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী উপরেরটা লম্বা পড়লে নিচেরটা ছোট পড়তেন, আবার নিচেরটা লম্বা পড়লে উপরেরটা ছোট পড়তেন। আমার নবী মাঝে মধ্যে সেলাই ছাড়া কাপড় পড়তেন, সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী নিজের কাপড় নিজেও সেলাই করে পড়েছেন, হাদিসে আছে না নেই? আমার নবী টুপি পরেছেন, মাঝে মধ্যে টুপি বাদও দিয়েছেন, আছে না নাই? এবার তো জাকির নায়েক তিনি যেভাবে কথা বলেন তার প্রতিটি মঞ্চে প্রতিটি বক্তৃতায় এমন কোন বক্তৃতা নাই যেখানে দশজনে দশজন হিন্দু মুসলমান হয় নাই। আপনারা দেখেন নাই? আচ্ছা, আপনার ভারতের সরকার যখন দেখলেন যে যেই হারে অমুসলিম হিন্দুরা মুসলমান হওয়া শুরু করছে, ডাক্তার জাকির নায়েক যদি এভাবে আরো 10-20 বছর দাওয়াত দেয়, ভারতের নেতৃত্ব ডাইরেক্ট মুসলমানের হাতে চলে যাবে। এই জন্যই দুনিয়াতে বাতিল শক্তি, ওই যে সুনু ফুটি সারা জীবন ওয়াজ করছে জিকিরের, একজন মুসলমান বানাইছে না, এর বিরুদ্ধে কি কেউ কথা বলার দরকার আছে? কথা বলার দরকার আছে? জাকির নায়েক অমুসলিম মুসলমান বানায় সেজন্য হের বিরুদ্ধে কথা আছে না নাই? আবার আমার বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, তাদের কথায় কেউ মুসলমান হয় না, তাদের কেউ ধরেও না জিগায়ও না, যার কথায় মুসলমান হতো তারে আজকে আটকে দেওয়া হয়েছে, ঠিক না? তো তোমার আটকা, তুমি তো হেলিকপ্টার দিয়ে আয়ো, হেলিকপ্টার 1,00,000 টাকা দিয়ে আস, জিগাইবেন বাবাজি মুসলমান কয়জন বানাইছেন, মুসলমানের কাছে দাওয়াত দেওয়া আসছে সহজ আর কিছু আছে নাকি? মুসলমানের কাছে দাওয়াত দিলে মুরগির রান খাওয়া যায়, দেশি মুরগি খাওয়া যায়, কলা খাওয়া যায়, চা খাওয়া যায়, আবার যাওয়ার সময় মোটা মোটা খাম আছে না নেই? অমুসলিমের কাছে দাওয়াত দিয়ে দেখো না খাম মিলেনি, ফতুয়া তখন বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? তো আপনারা বলেন তো ইসলামের দাওয়াত মুসলমানের কাছে বেশি দরকার না অমুসলিমদের কাছে বেশি দরকার? বিশ্বনবী হাদিসের বর্ণনা বলেছেন যারা কালিমা পড়েছে তারা জান্নাতি। তারা কি? যারা কালিমা পড়েছে তারা কি? তাদের আমলে গাদ্দি থাকলেও তাদের মাফ করে দিবেন কে? আল্লাহ। একদল বাইরে হইছে, ওর নাম তোর নামাজ হয় না, তোর জিকির হয় না, তোর কোরআন তেলাওয়াত হয় না, তো তোমার তো হয় হেডা কইছে কেন? কাত্তা হয় কাত্তা হয় না এই গ্যারান্টি পৃথিবীর কোন আলেম দিতে পারবে না আল্লাহ ছাড়া। চেয়ারম্যান সাহেব কোরআন তেলাওয়াত করলে আর আমি করলে সওয়াব কি পার্থক্য হবে? প্রতিয়োগ করে কয় নাকি সমান সমান, কোনো পার্থক্য? কাবা শরীফের ইমাম কোরআন তেলাওয়াত করলে প্রতিয়োগ করে দাস নাকি আপনাদের এই ফেনীতে যে সিএনজি চালায় অটো চালায় সে তেলাওয়াত করলে প্রতিয়োগ করে দাস নাকি? কারণ কোরআন আলাদা দেয় না, কোরআন সমান সমান দেয়, এটা কার কথা? আচ্ছা, আপনারা বলেন তো আকাশে সূর্য কয়টা? সূর্যটা বানাইছে কে? পৃথিবীতে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আল্লাহরে মানে না এমন দল আছে না নাই? আবার আল্লাহকে সেজদা দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কথা মতো চলে এমন লোক আছে না নাই? একটু কান পেতে শোনো আমার ভাইয়েরা, আকাশে যখন সকালবেলা সূর্য উদিত হয়, পৃথিবীতে যারা ইসলাম মানে যারা আল্লাহকে সেজদা দেয় তারাই শুধু আলো আর তাপ পায়, আল্লাহর বিরোধিতা যারা করে তারা বোধ হয় আলো আর তাপ পায় না বোধ হয়, একটু কম পায় না, কদ্দুর পায়, সুবহানাল্লাহ বলো। এবার কান পেতে শোনেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র সূর্য দিয়া
সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি ধর্ম বর্ণ নির্বিশেষে আলো আতা দিতে পারে, সে আল্লাহ রাব্বুল আমিন একটা মাত্র কোরআন দিয়া কি পৃথিবীর সব মানুষকে শান্তি দিতে পারবে না? পারবে কি না? আল্লাহ বলেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন আমি একটা মাত্র কোরআন আপনার উপরে নাজিল করেছি, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার উপরে নাজিল করেছি আপনি যাতে করে মানব মণ্ডলীকে পুঞ্জবিত অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আছে যেখানে, আলো আছে সেই কথাটাই বলছিলাম। সূরা কলমের সানে নজর, বিশ্বনবী কাবার সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা, তখনও তারা কালিমা পড়েন নাই, কিছু অমুসলিমরা কোরআন শুনতে শুরু করেছে। আবু জাহেল আবুলাব উদ্বা সাহেবার কানে খবর গেল, রাতের বেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করে, হাজার হাজার মানুষেরা সেখানে দাঁড়ায় কোরআন শোনে। এভাবে যদি কোরআন শুনে ভবিষ্যতে তারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে শোনাটা বন্ধ করা লাগবে কি লাগবে না? এখন আবু জাহিল আবুলা উদ্বা সাহেবা মুগিরারাও গেছে কোরআন শুনতে। আরবের আরবে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সাতজন, কয়জন মনে থাকবে? কয়জন? আবু জাহিল আবুলা উদ্বা সাহেবা মুগিরা উমাইয়া আবু সুফিয়ান, কয়জন হইছে? সাতজনের ভিতরে আবু সুফিয়ান শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছিল। সারা রাত বিশ্বনবীর কণ্ঠে তারা তেলাওয়াত শুনলেন, ফজরের আগে তারা বাড়ির দিকে রওনা দিলেন। তিন রাস্তার মোড়ে যেয়ে দেখা হয়েছে, কয় রাস্তা? একটা আরেকটা এই কই গেছিলি, তুই কই গেছিলি? আবু জাহিল্লা একটু লম্বা মানুষ তো, ফতা পেতর একটু কম, হ্যাঁ কয়, তোরারে ডরায় কমুনি গেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য। কারণ কোরআন আছে যেখানে, মোমেনরা আছে সেখানে। আজকে মাহফিলে আপনাদের টাকা দিয়ে আনছে, রিক্সা ভাড়া দিছে, যাওয়ার পরে দিবে না? কখনো দিবে না? কোন দল এরকম একটা মিটিং করুক, কয় লাখ টাকা খরচ হবে? লক্ষ লক্ষ টাকা। এরপরে বক্তা লইয়া মারামারি লাগবে, লাগে বক্তা। ভাষার সমৃদ্ধি দেখেন, ওই সময়ের আরব কবিতা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, তাদেরকে বিট করার মতো কোনো কবি এখনো পৃথিবীতে আসে নাই। সেই সময়ের কবিরা বলেছে, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কবি না, কবিতা হতে পারে না। এক ভণ্ড কবির আবির্ভাব হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 32 জন ভণ্ড কবি আসবে, কয়জন? 32 জনের মধ্যে 30 নম্বরে আছে গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ এটার অত্যাচার থেকে জাতিকে হেফাজত করুন। আপনাদের আমেরিকাতে তার চারটা টিভি মুসলিম টিভি নামে পরিচিত, আহমদিয়া জামাত টিভি নামে পরিচিত, এগুলো থেকে সতর্ক থাকবেন। খুব সুকৌশলে কোরআনের অপব্যাখ্যা এরা প্রচার করে, এরা রাসূলকে শেষ নবী মানে না। কোরআনের একটা ভার্স যদি আপনি অস্বীকার করেন আপনি মোমেন না কাফের। আর বাংলাদেশে না সারা পৃথিবীতে যে লোকটা বেশি কোরআন চর্চা করে এখন তার পিছনে কাফের লাগাইতেছে মানে, বুঝেন তো কথা? কে সেই লোকটাকে? কি সর্বনাশ! কালকে আমাকে লাইভে একজন প্রশ্ন করছে, জাকির নায়েক মুসলমান না কাফের? কি চিন্তা! কিছু টুন্ডা মোল্লার গোষ্ঠী এর তাইকে নিয়ে এর বিরুদ্ধে অপপ্রচার করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাই পড়লে কি একটা লোক কাফের হয়? কথা কর না কেন? তাই পড়লে কাফের হলে তো সৈয়দ কুতুব কাফের ছিল, আল্লামা ইকবালও কাফের ছিল, আল্লামা ইকবালকে কাফের বলেছে এই টুন্ডার গোষ্ঠী। শেখোয়া যখন লিখলেন, রসমে আজা রহ গাই রুহে বেলালি না রহি ফলসফা রহ গাই তলকিন গজালি না রহি আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রুহ নেই আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নেই। তিনি যখন শেকোয়া লিখলেন যে আল্লাহ আমরা আপনার বন্দা হওয়ার পরেও আমাদেরকে আপনি আজাব দিচ্ছেন, আজাব তো আমাদের কারণে আসছে, আমরা নামাজ পড়ি না অথচ কালেমা পড়েছি, ঠিক কি না? আমরা কালেমা পড়েছি বিবিকে মারি, আমরা কালেমা পড়েছি বাচ্চাদের খেয়াল নেই না,
আমরা কালেমা পড়েছি, বাচ্চাদেরকে কোরআন শিখাই না, আমরা কালেমা পড়েছি, পিতামাতাকে ওল্ড ম্যান হাউসে পাঠিয়ে দিই, আমরা কালেমা পড়েছি, প্রতিবেশীর হক মেরে খাই, প্রতিবেশীর জমি মেরে খাই, আছে না নাই? আমরা কালেমা পড়েছি, আমাদের ভয়ে মানুষ দেশে থাকতে পারে না। কিসের কালেমা পড়েছিস তুই? তুই একটা ভণ্ড প্রতারক, তোর ভয়ে যদি কেউ এলাকা ছাড়া হয় মনে রাখিস তুই জালেম, আর জালেমকে আল্লাহ কখনো হেদায়াত, আর জুলম জুলমাতুল ইয়াউমুল কিয়ামা মুসলিম শরীফের বর্ণনা, জুলুম সব সময় অন্ধকার হয়ে, যারা জালেম তাদের রাস্তা বন্ধ করে দিবে, তারা পলসিরাত দেখবে না, হেদায়েতের রাস্তা দেখবে না, জান্নাত দেখবে না, জাহান্নাম ছাড়া তাদের উপায় হবে না। আল্লাহ আমাদেরকে তৌহিদের জন্য কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আপনারা বলেন তো বাংলাদেশে শার্ট প্যান্ট পরা লোক বেশি না পাজামা পাঞ্জাবি পরা লোক বেশি? আমরা যারা পাজামা পাঞ্জাবি পরি আমরাও ছোট কালে কি হিনছি? জোরে কন না, টোকাইলন বাসিলন কিও, টোকাইলন বাসিলন কি আহেগুন, কোন পাঞ্জাবি টোকাই বাসিলন যে তুমি টোকাইলন বাসিলন, দেড় টিয়া তিন টিয়া সাত টিয়া পনেরো টিয়া ধরে শুরু হইতো। আর শীতকালে তো সোয়াটার অজ্ঞা হচ্ছিস টিয়া, কোন মার্কেট? নিক্সন মার্কেট। এত সস্তা কোন জিনিস যে হুজুর এখন ফতুয়া দিচ্ছেন, এগুলিও ছোট কালে হাফ প্যান্ট ফিঞ্জি আর শার্ট ফিঞ্জি দৌড়াইছে। এগুলো টেরিটোরিয়াল ড্রেস, কোন ড্রেস ইসলামিক ড্রেস নামে খ্যাত নয়, হাদিসে আপনি বর্ণনা পাবেন না। তবে এখন ইসতিলাহ ওরফি, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে, মাথায় একটা টুপি লাগালেন, একটা লম্বা পাঞ্জাবি লাগালেন, এটা হলো মুসলমানদের ড্রেস, ঠিক কিনা? কথা কন না কেন? কিন্তু সৌদি আরবে মেথডটা কি করে কোন তো, পুলিশ কি পরে? পুলিশের গাছ কি গায়ে কি থাকে? কয় শার্ট। পুলিশের জুব্বা আপনার থেকে লম্বা। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক ছেলে পেলে হেরেমের ভিতরে জিনিসপত্র বিক্রি করে, তা আমি হঠাৎ করে দেখলাম সব ঘোটা নিয়ে দৌড় দিস। মানে কি রে দৌড়স কা? কয় আমরা তো চিনেন না ওই গা জুব্বা গা দিয়ে ইদিন গা হুলিশ হুলিশ দৌড়ল যে মাই চিনি কেরে। তো হেরেমের ভিতরে ঢুকছি, বাস আর ধরতে পারবে না, বাস নিরাপদ। সেখানে কাফেরদেরও ড্রেস হলো জুব্বা, আবু জেহেল যে জুব্বা পরতো একই রকমের জুব্বা পরতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা টেরিটোরিয়াল ড্রেস। আপনার ড্রেসকে নিয়ে কেন একজনকে এইভাবে তোহমত দেন? আহা, যারা ওনার বিরুদ্ধে কথা বলেন ওনার কাছে কখনো জানো নাই? আমি লন্ডনের একটা প্রোগ্রামে কাছাকাছি আসার সুযোগ আমার হয়েছিল, আগা গোড়া কোরআনের জন্য এরকম প্রেমিক আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার দাওয়াতি খেদমতকে কবুল কর। কি এক বিপ্লব এনে দিলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। গত আগস্ট মাসে একসাথে আমাদের প্রোগ্রাম ছিল দুইজনেরই, কিন্তু তিনিও তিনার দেশে আর ঢুকতে পারলেন না, এই অবস্থায় আছেন। আব্বা মারা গিয়েছে, জানাজাও যেতে পারেন না। তার ইসলামী রিসার্চ কমিটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কম্পিউটারগুলো হাইজ্যাক করা হয়েছে, পুরো ব্লক করে দেওয়া হয়েছে তাকে। তবে আল্লাহর দরজা খোলা, আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়বো, রাজি আছেন তো? জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অনেকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলছে, এই কথা বলেন না কেন? আরে ভাই, সে একটা বাংলা শিক্ষিত মানুষ, সে যতটুকু করছে আপনার দ্বারাই হবে? জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না, তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শুনে বলেন? আজ অনেক আলেম পর্যন্ত এমন বিষদগার করছে, কোন মানুষ যদি কাফের না হয় তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে এই জন্যে যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, ও কাফের হবে? এই কথা বলছেন না কেন? ও শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক সব যে ঠিক করছে আমি তা বলছি না, কোরআন আপনার বাবার না, যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না সেটা বলেন, তাকে
প্রোটেস্ট করেন সেই জায়গায় যান, তাকে বলে দেন যে এগুলো ভুল হচ্ছে, দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণে, আপনি গবেষণা করে দেখেন তো। 100 ভাগের 80 ভাগ লোক পৃথিবীতে তার ভক্ত, বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না, প্রযুক্তি হারাম হারাম বলে আজ আমরা দূরে ফেলিয়ে দিয়েছি, আর কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাম আর রামরা সব হাতে নিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। হারাম তো কত কিছু আছে সেগুলো তো বলতে পারো না। এদেশে 2 জন মহিলা পরপর ক্ষমতায় যায়, এটাও তো হারাম, এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি। কত হারাম দেশে গড়াগড়ি যাচ্ছে, হারাম কাজে সাপোর্ট করে আবার একজন মানুষকে হারাম বানিয়ে দিচ্ছে। ও যে 100 ভাগ সঠিক ঠিক আমি তা বলছি না, ওর কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে ওগুলো মেনে নেয়, যেগুলো মেলে না ও মানার দরকার নেই। বিষদগার করে করে আজ আমাদের কাজ একেবারে 100 ভাগ সফল হচ্ছে তা কিন্তু না। মিডিয়াগুলো হারাম বলে আপনার কি লাভ হচ্ছে? নবীজি যদি প্রযুক্তির ব্যবহার, কাফেরদের তৈরি করা প্রযুক্তি, ওটা লাল কাপড় ওড়ানো, ওটা কাফেরদের তৈরি করা প্রযুক্তি। যারা কোরআন হাদিস পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, জিজ্ঞাসা করেন, ওই সময়ের নিয়মই ছিল ওইটা, বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত। ওটা যদি প্রযুক্তি হয় ওই সময়, আর নবী যদি ব্যবহার করে ইসলামের দিকে আহ্বান করতে পারে, স্যাটেলাইট মনে করেন কাফেররা বানিয়েছে, এই কম্পিউটার মনে করেন কাফেররা বানিয়েছে, এটা যদি আজ আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, মিডিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে মাহফিলগুলো, তাফসির মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো দেখানো হয়, অনেকে বলছে হারাম হারাম হারাম, ফতোয়া দিতে দিতে একেবারে ফেনা তুলে ফেলেছে মুখে। আরে ভাই হারাম ঠিক আছে মেনে নিলাম, আপনার কথা কিছু সময়ের জন্য মানলাম, আপনাকে আমি বলছি হজে যারা যায় পুরুষের চেহারা মেয়েদের জন্য যদি দেখা হারাম হয়, হজে যারা যায় ওদের হারাম হবে না বলেন? আর এই যে সরাসরি তো না, এটা তো একটা ছায়া, আমি সরে গেলে ছায়ার দেখা যাবে, এটা তো ছবি না। বিষয়গুলো গবেষণা করেন তারপরে এমনিতে ধরা পড়বে, কারণ আপনার আলোচনায় কোনো সায়েন্স নেই, কোনো বিজ্ঞান নেই, টেকনোলজি নেই, শুধু আছে আখেরাতের ওই ওই জীবন ধারা। দুনিয়ায় চলতে হলে রাসূল যেগুলো তৈরি করেছিলেন, নবীজির সাহাবীরা মহব্বত করেছে নবীকে অনুসরণ করে করে। ডক্টর জাকির নায়েক যখন পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আগমন করলো মানে হলো যখন উনি সারা পৃথিবীতে কোরআন সুন্নার দাওয়াতকে উনি জোরালোভাবে যখন প্রচার প্রসারণায় লেগে গেল, হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি শ্রোতা ওনার, ওই শ্রোতাগুলো আপনার মতো আমার মতো সাধারণ শ্রোতা নয়, একেবারে হাই কোয়ালিটির হাই সোসাইটির শ্রোতা হলো ডক্টর জাকির নায়েকের। এই ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে যখন হাজার হাজার মানুষ ইসলাম বোঝা শুরু করলো, মানুষগুলো যখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করলো, গল্প গুজব কিচ্ছা কাহিনী, বাবার গল্প, পীরের গল্প, বুজুর্গানের দিনের গল্প, এই সমস্ত কিছু থেকে যখন মানুষকে কোরআন সুন্না মুখী করতে শুরু করলো, আর মানুষ যখন ওনার দাওয়াতকে মেনে নেওয়া শুরু করলেন, তখনই আমাদের এক শ্রেণীর আলেম সমাজের মাথা গরম হয়ে গেল। ওই এক শ্রেণীর আলেম সমাজগুলো যারা স্বার্থানেছি নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্যে, ওনার কার্যকলাপকে বন্ধ করার জন্যে, ওনাকে মিথ্যা অপবাদে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনার কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে, ওই চেষ্টা কেউ করে না, ওই চেষ্টা করেছে আমাদের মতো এক শ্রেণীর ছাত্রানিশে আলেম সমাজ, ওদের স্বার্থে ব্যাঘাত ঘটছে। ডক্টর জাকির নায়েক উনি অনেক বড় আলেম এই দাবি উনি করেন নাই, ডক্টর জাকির নায়েক অনেক বড় আলেম এই দাবি উনি করেন নাই, উনি কোরআন সুন্নাহ মোতাবেক সাবলীল ভাষায় মানুষকে ধর্ম সম্পর্কে জানানোর চেষ্টা করেছেন, কাঁটা দিয়ে কাঁটা খোলা শুরু করেছেন, অন্য ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা এদেশের মাটিতে কোনো আলেম সমাজ, কে আহলে হাদিস, কে হানাফি, কে তাবলিগ, কে হাম্বলি, কে সাফি,
যেই কাজটা কোন আলেম সমাজ করতে পারে নাই, হিন্দু ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা এই কাজটা কেউ পারে নাই, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর জাকির নায়েককে দিয়ে করিয়েছেন। ওনার সাথে অনেক মাসলা মাসাইলের দ্বিমত থাকতে পারে, ফতুয়ায় দ্বিমত থাকতে পারে, ওনার মধ্যে জ্ঞান স্বল্পতা থাকতে পারে, তারপরেও বলি ওনাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়াটা আলেম সমাজের ঠিক হয় নাই, ঠিক হয় নাই। আজকের বাংলাদেশে যারা কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য দিচ্ছে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমাকে বুলন্দিত করার জন্য, যারা আল্লাহর জমিনে চেষ্টা করছে, ওদের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য আমরা যারা আলেম ওলামারা, আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা যদি মানুষদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে থাকি, আমি বলি এটার সাথে শুধুমাত্র এই সমস্ত মানুষগুলোই জড়িত না, বরং যারা যাদের দরবার, যাদের কবর, যাদের মাজার, যাদের আধিপত্য, মানুষদেরকে কানে ধরে যারা ঘুরাইত, ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য মূলত, যাতে করে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়, এজন্য আমাদেরকে বন্ধ করার জন্যে, আমাদের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আর কিছুই না জঙ্গিবাদ, এগুলো কিছুই না, এগুলো ইহুদিদের চক্রান্তের একটা ফসল, আসলে মূলত এগুলো কিছুই না। সুতরাং কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য উপস্থাপন করা লাগবে। আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মাসলা মাসাইলে দ্বন্দ্ব থাকতে পারে, অনেক দ্বিমত থাকতে পারে, তাই বলে আপনি আমাকে, তাই বলে আমি আপনাকে জঙ্গিবাদের অপবাদ দিতে পারি না। জঙ্গিবাদ নাই এ কথাও বলি না, জঙ্গিবাদ আছে এ কথাও বলি না, এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহই ভালো জানে। তবে একথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি, আমরা যারা কোরআন সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করি, আমরা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করি না। ইসলামপন্থী মানুষ যারা, ইসলামিক দল যারা, যারা মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে আহ্বান করে, ওরা নিজেরাও জঙ্গিবাদকে সমর্থন করে না, মুসলিমরাও জঙ্গিবাদকে সমর্থন করতে পারে না। সুতরাং বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি, মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। আল্লাহর ইসলাম এই পৃথিবীতে ইসলামের দাওয়াত কে দিল আর না দিল, কে মানলো আর না মানলো, এটা আল্লাহর দেখার ব্যাপার নয়, আল্লাহর ইসলাম আল্লাহই প্রতিষ্ঠা করবেন। মাঝখানে আমাদের এবং আপনাদের ভূমিকাটা কি হলো, এটা শুধু আল্লাহ দেখতে চান।